আসসালামু আলাইকুম। আমার আজকে আসলে কয়েকজনের রিকোয়েস্ট লাইভে আসার কথা ছিল, সেই জন্যই এসেছিলাম, কিন্তু সামহাও টেকনিক্যাল প্রবলেমের কারণে আই এম ফেইলিং টু অ্যাড সামওয়ান অ্যাজ এ গেস্ট টু আস্ক মি দ্য কোয়েশ্চেন, হু হ্যাজ দ্য অল সর্ট অফ কোয়েশ্চেন্স ফর মি। এনিওয়ে আই উইল ট্রাই টু অ্যাড হিম from now on, but if I can't, then you the guys can ask the question. ওয়ালাইকুম আসসালাম। অনেকে সালাম দিয়েছেন, এরাও একবার কানেক্ট হয়েছে, অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একসাথেই বলছি আর কি। সো লাইভে আসার আসলে তেমন কোনো অভিজ্ঞতা নেওয়ার কখনো চেষ্টাও করিনি, এখন অনেক দূরে থাকি, সেজন্য এখন যুগও পাল্টেছে, লেখালেখি করে আর কতটুকুই বা লেখা যায়, সেজন্য এখন সবাই ব্লগিং, ভিডিও ব্লগিং এর আশ্রয় নিচ্ছে। তো সো অনেকেই অনেক কিছু জানতে চায়, যেহেতু অনেক বছর শিক্ষকতা করেছি, অনেক বছর অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ ছিলাম, কিছুটা অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন জায়গায়, অনেক ছাত্রছাত্রী বা অনেক স্টেক হোল্ডার বা অনেক কোয়েশ্চেন আমার ইনবক্সে আসে, আসলে সবসময় ডিটেল আনসার করা যায় না। সো অ্যাগেইন আমি জানি না, আমি আমার ছাত্রটিকে অ্যাড করতে পারবো কি পারবো না, বাট আপনারা চাইলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। একজন লিখেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জানেন যে আমার কিছুদিন আগে আমার মা মারা গিয়েছেন, সো মানসিকভাবে কিছুটা মায়ের জন্য খারাপ লাগে, বাট লাইফ হ্যাজ টু বি ক্যারি অন। সো এটাই জীবন, পালাক্রমে আমাদেরকেও যেতে হবে এক সময়, সো নাথিং টু ডু। সো প্রে ফর অল মাইটি ফর এভরি ওয়ান হু লেফট আস, যাতে করে ওনারা ভালো থাকেন সেখানে। আপনাদের কাছে আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করার জন্য রিকোয়েস্ট করছি। সো আমার আজকের বিষয়টা ছিল আসলে আগামীকালকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমি যদিও অতটা এক্সপার্ট না, বাট আমি যেহেতু দু তিনটা প্ল্যাটফর্মে কাজ করেছি, বাংলাদেশে কাজ করেছি অনেক বছর ধরে, প্রায় দেড় যুগ, আর এরপরে আমেরিকায় আছি এক বছর হলো। এর আগে পিএইচডি স্টুডেন্ট হিসাবে অস্ট্রেলিয়ায় ছিলাম, অস্ট্রেলিয়া এডুকেশন সম্বন্ধে জানার কিছুটা সৌভাগ্য হয়েছে। হোয়াট আই হ্যাভ সিন বেসড অন দ্যাট আমি আলোচনা করতেই পারি। সো রিয়াজ বলছে, হোয়াট ইজ দ্য নিউ নর্মাল? বিফোর আই গো টু দ্য অ্যাকচুয়ালি নিউ নর্মাল, মেবি ইউ হ্যাভ অ্যাড দ্য প্রিলিমিনারি কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য চেঞ্জেস কেম, ইকোনমিক ইম্প্যাক্ট। সো আই এম নট অ্যান ইকোনমিস্ট, আগেন আই এম নট অ্যান ইকোনমিস্ট, বাট what I am trying to say that I am a business people, those who have I have like a practical experience, then amar obhiggota ache je ashole ekta ponno production korte giye ki poriman hassle, sourcing theke shuru kore ebong shetake operation e ana, operation theke abar shetake sales marketing er through te সোজা কথা হচ্ছে ফরওয়ার্ড রিভার্স ব্যাকওয়ার্ড সাপ্লাই চেনটা মেনটেন করা একটা পণ্যের ব্যাপারে এই অভিজ্ঞতাটা আমার আছে। সো আমি দেখেছি যে কাজগুলো সহজ না, অনেক কঠিন, যেটা আমরা অনেক সময় বলি এটা করে না কেন, ওইটা করে না কেন। সো আসলে এটা বলাটা অত সহজ, আমি যেহেতু বাংলাদেশে আমার জীবনের পুরো সময়টাই ছিলাম, এই কয়দিন সময় ছাড়া আমার আলোচনা আসলে বাংলাদেশ কেন্দ্রিকই থাকবে। সো অবভিয়াসলি আমার আমার কথা কেউ পরামর্শ ভেবে বেয়াদবি নেবেন না, সোজা কথা যে আমি জাস্ট আমার ওপিনিয়ন ব্যক্ত করব, যে ওপিনিয়নটা একান্তই আমার, ওকে?
আশা করি ওইখানে ওটা আপনি অ্যাকসেপ্টও করতে পারেন, আপনি এটা রিজেক্টও করতে পারেন। সো দ্যার ইজ নো ফোর্স দ্যাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, আমি এটা বলবো না। আচ্ছা, আমি বেশ কিছু কোয়েশ্চেন এসছে, আমি একটা একটা করে নেই। মঈনুদ্দিন, খুব আমার প্রিয় একজন মানুষ, স্যার আপনি অনেক দূরে রয়েছেন, এখন তো পুরো বিশ্ব মহামারীতে আক্রান্ত, লাখ লাখ মানুষ মারা গেছেন, বাংলাদেশে অনেক মানুষ মারা গেছেন, আক্রান্ত হচ্ছেন, এবং ভাইরাস প্রতিরোধে আপনার কোনো পরামর্শ? আমি আমি সায়েন্টিস্ট না, উই আর লুকিং টুয়ার্ডস দ্য সায়েন্টিস্ট, আমরা সায়েন্টিস্টদের দিকে তাকিয়ে আছি যে কখন ভ্যাকসিন আসবে, এবং আমি যেটুকু পড়ালেখা করেছি একটা ভ্যাকসিন বানানোর প্রসিজিওর এবং একটা ভ্যাকসিনকে সাকসেসফুল হিসাবে বাজারে কমার্শিয়ালাইজেশন করার জন্য যতটুকু প্রক্রিয়া, সেটার প্রক্রিয়াটা অনেক লম্বা। তারপরে উন্নত বিশ্ব অনেকগুলো স্টেপ বাইপাস করে সেটাকে তারা চেষ্টা করছে অ্যাজ সুন অ্যাজ, নানা রকম কথা শোনা যাচ্ছে, অক্সফোর্ডেই করেছে, প্রিন্সটনেই করেছে, হার্ভার্ডেই করেছে, বাট আসলে যতক্ষণ পর্যন্ত আমার আপনার দোরগোড়ায় না পৌঁছাচ্ছে সেটা একটা বড় ব্যাপার। এখন চ্যালেঞ্জ আসলে অনেক, প্রথম কথা হচ্ছে যে আমরা অলমোস্ট, যেমন ইউএসএ সবচেয়ে বড় এফেক্টেড, আমি যে জায়গায় আছি এখন ইউএসএ, নিউ ইয়র্ক এবং নিউ জার্সির পরে আমি যে স্টেটে আছি ইলিনয়েতে, এটা সবচেয়ে এখন ইলিনয় স্টেট হচ্ছে সবচেয়ে বেশি কন্টাজিয়াস অবস্থায় আছে। সো একটা ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা অনেক, আমি এখন ছোট শহরে থাকি, সেখানেও করোনা খুব প্রতিদিন হানা দিচ্ছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, নো বডি নোজ হোয়াট আই পারসিভ, নো বডি নোজ হোয়াট উইল হ্যাপেন টুমোরো, হাউ মেনি পিপল উইল লুজ টুমোরো, এবং হাউ মেনি ফ্রেন্ডস অর হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স উইল লস টুমোরো, বাট উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ার সেলফ দ্যাট সামথিং ওয়ার্স্ট উইল বি হ্যাপেন। নিজেকে একটু আসলে প্রিপেয়ার করে রাখাই ভালো, যে নিজের বা নিজের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের অনেক কিছু হতে পারে। সো আসলে লকডাউন নিয়ে অনেক কথা আছে, এগুলো বললে অনেক কথা, যে একটা পক্ষ চিন্তা করছে যে সারা বছর লকডাউনে থাকবে, দেন ভাইরাস আসলে আসবে না, কিন্তু ভাইরাসের গতি প্রকৃতি আমরা সাধারণ মানুষ হিসেবে বা যেটা দেখছি বা বিভিন্ন সায়েন্টিস্টদের কথা শুনছি, বিভিন্ন ব্রিফিং শুনছি, আমেরিকা প্রতিদিন ব্রিফিং করছে, এবং আসলে স্টেবল ব্রিফিংও নাই, ব্যাপারটা হচ্ছে এরকম, ভাইরাস ইজ নট বিহেভিং কনসিস্টেন্টলি। সো আসলে যে হয়তো এমন হতে পারে যে লকডাউন থিওরিটাই ভুল ছিল, হতে এমন হতে পারে যে লকডাউন আরেকটু বেশি থাকলে ভালো হতো, ইউ নেভার নো। এখন প্রবলেমটা হচ্ছে ইকোনমিক্যালি, পরামর্শ একটাই, অ্যাজ মাচ অ্যাজ পসিবল স্টে অ্যাট হোম। এখন ওয়ার্ল্ড প্রুফ করেছে যেটা হচ্ছে হোম অফিস দিয়ে অনেক কাজ সারানো যায়, বাট নট অল দ্য ওয়ার্কস, স্পেশালি প্রোডাকশনস, সাপ্লাই ম্যানেজমেন্ট অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, লজিস্টিক্স ম্যানেজমেন্ট, এগুলো সম্ভব না, বাট এফেক্ট পুরো দুনিয়া হয়েছে। আসলে এটার অঙ্কটা কত বিশাল, কত ট্রিলিয়ন ডলার আমাদের ধারণাও এখন নাই, উই ক্যান জাস্ট গেস দ্যাট দিস অ্যামাউন্ট অফ মানি উই অলরেডি লুজ, বাট দেয়ার উইল বি লট অফ কনসিকুয়েন্সেস। আমেরিকা গত 3-4 মাসে, আমেরিকার মতো জায়গায় সেখানে পর্যন্ত 3-4 কোটি মানুষ বেকার হয়ে যাচ্ছে, কাজ নাই, ঘরে বসে আছে, এবং যার ফলে এই যে রিসেন্টলি যে বর্ণবাদ যে বিষয়টা মাথা চাড়া দিচ্ছে, এটা হচ্ছে ফ্রাস্ট্রেশন। আমি একটা আর্টিকেল পড়ছিলাম আজকে যেখানে বলছে যে ডিপ্রেশন অলরেডি 17% বেড়েছে খোদ আমেরিকায়, সো রিসেশন 48% টাচ করবে ভেরি সুন, অ্যান্ড ইকোনমিক স্লো ডাউন 34% অলরেডি। সো এটার ইম্প্যাক্ট ডাবল ট্রিপল হবে যতদিন গড়াবে। সো আসলে গভর্নমেন্টের কিছু করার নাই, গভর্নমেন্টকে গালি দিলেও লাভ হবে না, গভর্নমেন্টকে যেটা আমি বুঝি আর কি, যে অর্থাৎ একটা জায়গায় মানুষ তো বের হতে হবে, কারণ হয়তো অনেকের হয়তো মান্থলি স্যালারি অ্যাকাউন্টে ঢুকছে, সে হয়তো কম বের হলে চলবে, কিন্তু সবাই তো এরকম না, যেমন আমেরিকায় মোস্ট অফ দ্য পিপল আর ওয়েজেস বেসড, অর্থাৎ ঘন্টায় কাজ করে, এবং তাদের কাজকর্ম বন্ধ, সরকার তাদেরকে ফিডিং করছে, সরকার আনএমপ্লয়মেন্ট বেনিফিট যেগুলো দিচ্ছে সেগুলো তার যে মান্থলি এক্সপেন্ডিচার সেটার চেয়ে
সেটা দিয়ে কাভার হচ্ছে না, যার ফলে ফ্রাস্ট্রেশন ভর করছে, ফিউচার ইনসিকিউর হয়ে যাচ্ছে। তো যখন যত বড় কান্ট্রি হোক, যত ডেভেলপড কান্ট্রি হোক, যখন ফিউচার ইনসিকিউর হয়ে যায়, যখন সে সামনে অন্ধকার দেখে, তখন সে ব্যাক বাইট শুরু করে, তখন সে পাগলামো শুরু করে, ডিপ্রেশন বেড়ে যায়, তখন সে হতাশ হয়ে যায়, তখন সে অনেক ধরনের সিমটম সমাজে, সামাজিক সোশ্যাল ইম্প্যাক্ট, সেগুলো সোশ্যাল সায়েন্সের সাথে যারা জড়িত তারা বলবেন। তো সব বেসিক্যালি আমার মনে হয় যে, যেমন আমার ক্ষেত্রে যেমন এক একজনের প্যাটার্ন এক এক রকম। আমার এখন এখনকার যে কাজের প্যাটার্ন সেটা হচ্ছে, আমার এখন আমি লাকিলি আমাদের ইউনিভার্সিটি চাকরিটা 9 মাস খোলা এবং 3 মাস বন্ধ। আমি ঠিক 3 মাস বন্ধের সময় আছি, আমার অগস্ট 20 তারিখ পর্যন্ত বন্ধ। সো আমি অগস্ট 20 তারিখ পর্যন্ত শুধু 2 সপ্তাহে বা 3 সপ্তাহে একবার বাজারে যাব, এর বাইরে আর কিছু আমার হয়তো যাওয়ার দরকার হবে না। বাট হাউ লং ইউ উইল স্টে অ্যাট হোম, বিকজ বাচ্চারা টায়ার্ড হয়ে যাচ্ছে অ্যান্ড অল দিস। সো ইন এ নাটশেল, কথা লম্বা না করে সেটা হচ্ছে যে, আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল নিজেদেরকে ইয়ে করবো, বাট নিজেদের কাজকর্ম করার সময় আমাদের যে যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো মেনটেন করা চলবো। সোশ্যাল ডিস্টেন্সিং বলেন বা নিজেকে যেভাবে প্রিপেয়ার করে থাকা উচিত সেভাবে। এনিওয়ে, আমার মনে হয় অনেকগুলো কোশ্চেন বাই দিস টাইম এসে গেছে। আমি আগে বলছি, আই এম নট ফ্যামিলিয়ার উইথ দিস, বাট উইশিং ইউ সাউন্ড হেলথ। থ্যাংক ইউ নাহিদ, ওয়ালাইকুম সালাম। আশা করি তুমি বাংলাদেশের জীবন নিউজিল্যান্ড থেকে গিয়ে ভালো আছো। হোসেন জয়, জীবনকে সহজ করে দিন, আমিন। থ্যাংক ইউ, তোমার তুমিও ভালো থাকো। প্রশ্ন চাচ্ছি, প্রশ্ন স্যার, আসসালামু আলাইকুম। আমাদের প্রয়োজন আপনাকে বহু বছর বেঁচে থাকতে হবে। নো, আই এম নট দ্যাট অ্যাকচুয়ালি কাইন্ড অফ পার্সন। আই থিঙ্ক আমি খুবই সাধারণ মানুষ, সাধারণ মাস্টার ছিলাম, শিক্ষক ছিলাম, চেষ্টা করেছি আমার ছোট গণ্ডির মধ্যে আমি আমার সার্ভিসটা সর্বোচ্চ দেওয়ার জন্য। আশা করি কেউ বলতে পারবে না, আমার 17+, মানে অলমোস্ট 18 ইয়ার্স আমি চাকরি করেছি, কেউ বলতে পারবে না আমি কোনো একটা বিষয়ে আমি ফাঁকি দিয়েছি, ক্লাস নেইনি, খাতা দেরিতে কেটেছি, রেজাল্ট দেইনি, এটা কেউ বলতে পারবে না, বা আরও আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেগুলো। তো হয়তো এর মধ্যে ভুল ত্রুটি হতে পারে, তবে কাউকে কোনোদিন যেটা হচ্ছে দাঁড়িপাল্লায় কম বেশি করে করিনি, কাউকে বেশি মার্কস দেওয়া, কাউকে কম মার্কস দেওয়া, এই ধরনের কোনো নেপোটিজম বা এই ধরনের কোনো ফেভার আমি করেছি বলে আমার মনে পড়ে না। যদি আপনাদের কোনো ইয়ে থাকে, আমি বরঞ্চ সবাইকে শাসন করেছি, সেই শাসনে যদি কোনো ভুল বলবো না, শাসন করেছি, অবশ্যই শাসন করার এটা কারণ থাকে, সেটার জন্য অ্যাপোলোজাইজ করা তো প্রশ্নেই আসে না। শিক্ষক হিসেবে শাসন করেছি এবং সেগুলো সুদৃষ্টিতে দেখার জন্য বলবো। ওকে, অনেকে আমার বকা খেয়েছে। ডিসকাস দ্য কোভিড-19, আরিফেন রনি, স্যার প্লিজ ডিসকাস দ্য কোভিড-19 ইস্যুস ইন আওয়ার কারেন্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রি, এফেক্ট অন রিগার্ডিং এমপ্লয়ি লে অফ। সে দেখেন, আমার আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমি সরাসরি কাজ করার অভিজ্ঞতা নেই, বাট আই হ্যাভ রিড সো মেনি আর্টিকেলস, সো মেনি অফ মাই ফ্রেন্ডস আর ইনভলভিং উইথ দিস বিজনেস, মার্চেন্ডাইজিংয়ে বলেন, প্রোডাকশনে বলেন, আমার ছাত্ররা ওদের গার্মেন্টস আছে, আমি জ্ঞান নেওয়ার চেষ্টা করি ওদের থেকে। বাই গেটিং দোজ রিসোর্সেস, মানে যে ইনফরমেশনস যেটা আমি বলবো, সেখানে আমি দেখেছি খুব ইন্টারেস্টিংলি যে, আসলে একটা কথা এরকম, আপনি যদি প্রডিউসার হন তাহলে আপনি আপনি প্রডিউসারের দুঃখটা বুঝবেন, আপনি যদি এমপ্লয়ি হন আপনি এমপ্লয়ির দুঃখটা বুঝবেন, আপনি যদি স্টেক হোল্ডার, অন্য কোনো স্টেক হোল্ডার হন, আপনি ব্যাংকার বা আদার, তখন আপনি তার অ্যাঙ্গেল থেকে চিন্তা করবেন। আমরা এরকমই মানুষ, তো এটা দোষের কিছু না, এটাই স্বাভাবিক, কারণ আপনি আপনার যেটা গন্ডি সেটা সেটাই নিয়েই তো আপনি থাকবেন, এর বাইরে তো আপনার জানার পরিধি খুব কম, এর বাইরে যেটা জানবেন সেটা হচ্ছে আপনার সোর্স যেটা বলবে সেটা। সো গার্মেন্টস অবভিয়াসলি আজকে আমেরিকার অনেক ইয়ে দেখে, আমেরিকার লুটপাট দেখে আমি অনেক কমেন্ট করি যে এবং হাসি যে এভরিবডি ইজ হ্যাপি। টু বি ফ্র্যাঙ্কলি, আমি জানি আপনারা কেন খুশি, আমি আমেরিকায় থাকি বলে আমেরিকার গুণ, আমি সবসময় আমার ফেসবুকে লিখি, কোনো জাতি যদি অন্যায় করে থাকে সেই জাতি পে ব্যাক করতে হবে, সেটা 100 বছর পরে হোক বা 200 বছর পরে হোক। সেটা আপনি গত 2000 বছরের ইতিহাস দেখলে আপনি দেখবেন যে কোনো জাতি সাস্টেইনড হয়নি 2000 বছর, তো কাজেই কেউ সাস্টেইনড হবে না। আমাকে বিকজ যদি কোনো প্রত্যেকটা বড় বড় রুলারের অন্যায় আছে এবং সেগুলো তারা পে ব্যাক করেছে খুব নির্মমভাবে, সেটা আসলে আরেকটা পার্সপেক্টিভ। কাম টু দ্য রিয়েলিটি, আমি খুবই বাস্তবমুখী একজন মানুষ, হোয়াট ইজ হ্যাপেনিং নাও ইট ইজ,
বাংলাদেশ এখন সবচেয়ে বেশি রিলায়েড অন গার্মেন্টস, বাট কথাটা ওইভাবে সত্য না যেভাবে যদি বলি যে বাংলাদেশে, তার মানে কি বাংলাদেশের বেশিরভাগ মানুষকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি খাওয়াচ্ছে, আমি বলবো না। এবং মজার ব্যাপার হচ্ছে আমি অ্যাগ্রোবেজদের সাথে, এবারে লাইভস্টকের সাথে, অ্যাগ্রোবেজদের মধ্যে লাইভস্টক সাবসেক্টরের সাথে জড়িত, নট হোল এগ্রিকালচার। এবং উইদিন দিস লাইভস্টক সাবসেক্টর যত লোক ইনভলভ আছে গার্মেন্টসে, তার অর্ধেক লোক ইনভলভ নেই। তারপরও আনফর্চুনেটলি ফর্চুনেটলি বিকজ অফ এটা ভিজিবল, এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, সেজন্য এটা অনেক বেশি হাইলাইট হয় এবং মানুষ জানে। বাট মজার ব্যাপার হচ্ছে, যাই হোক সেই তর্কে যাব না, গার্মেন্টসের একটা বড় সমস্যা হচ্ছে দ্য মানি উই আর্ন অ্যাজ এ ডলার, এর 60-90, ইন সাম কেসেস 90% চলে যায় ব্যাক টু ব্যাক এলসি দিয়ে, যে আপনার সাপ্লাই সোর্সেস যেটা হচ্ছে আপনি পারচেজ ম্যানেজমেন্টে চলে যাচ্ছে, ঠিক আছে, র মেটেরিয়ালস কিনতে। তো তাহলে আসলে আমার কাছে থাকছে স্টিচিং কস্ট প্লাস প্রফিট, আর যদি কিছু কোনো দিক দিয়ে বাঁচানো যায় লোকাল ইন্ডাস্ট্রি থেকে কিনে টিনে, সেটা একটা। তাহলে খুব বেশি মানি, আপনি যদি 100 টাকা যদি আর্ন করেন, 100 টাকার মধ্যে কিন্তু আসলে আপনি ব্যাক টু ব্যাক এলসি দিয়ে আপনি ইনগ্রেডিয়েন্টস কেনার ক্ষেত্রে কিন্তু সব দিয়ে দিয়েছেন। ওকে, তো এখন বাকিটা ধরেন আপনি বেস্ট আপনি 20% মানে আপনি রাখতে পারলেন, এর মধ্যে মালিক পক্ষ যদি 10% প্রফিটও রাখে, বাকি 10% প্রফিট আপনার, এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে ওয়েজেস। তো যদিও ওয়েজেস নিয়ে অনেক কথাবার্তা আছে, সেগুলো বা গভর্নমেন্ট দেখবে, লেবার ফোর্সেস গুলো দেখবে বা আদার এ দেখবে, অবভিয়াসলি দ্য পেমেন্ট দে আর গেটিং ইটস ভেরি অ্যামেজিং, এটা প্রতিনিয়ত এখানে কথা হয়। আমার ক্লাসে আমি একটা প্রেজেন্টেশন, দুইটা ক্লাসে, দুইটা সেমিস্টার পড়িয়েছে এখানে, আমি একটা ওপেন প্রেজেন্টেশন নিয়েছিলাম, সেখানে দুটো ছেলে, দুটো ছাত্র বা আমেরিকান আমার ইউনিভার্সিটির ছাত্র প্রেজেন্ট করেছে। একটা হচ্ছে যে আমি এক্স্যাক্টলি সেন্টেন্সটা মনে নাই, যে ব্লাড কস্ট নাথিং। সো সেখানে তাজরিনের ঘটনাগুলো, সেখানে রানা প্লাজার ঘটনাগুলো সে গুগল থেকে নিয়ে এসছে, এবং আওয়াজ মানে ফিলিং ব্যাড, আমার কাছে খুব ইয়ে মনে হচ্ছে, আমি বাংলাদেশি, আমার রক্তে বাংলাদেশ, আমার জন্ম বাংলাদেশ, আমি বাংলাদেশে আমার কিছুদিন আগ পর্যন্ত ছিলাম। তো সো বাংলাদেশের মধ্যে যখন মানুষ বলে খারাপটা হাইলাইট করে, তখন তো একটু খারাপ লাগবেই, তাই না? সো ব্যাপারটা এরকম যে, তো মানুষের পারসেপশন হচ্ছে এরকম যে আমাদের গার্মেন্টস ওনাররা দেয় না। এখন তারা ভালো জানে যে তারা কত আর্ন কর, তারা কতটুকু রাখেন, কতটুকু দিচ্ছেন, কতটুকু পাচ্ছেন, সেটা হিসাব তাদের কাছে আছে। কোনো ইন্ডাস্ট্রিকে আমি ফেলে দিতে বলবো না, আমি বিজনেস কনসার্ন মানুষ। সো আমি আবারও বলছি, গার্মেন্টস উইল বি এফেক্টেড, আমেরিকা নিয়ে যারা অতি উৎসাহী, আমেরিকা ধ্বংস হয়ে গেলে আমেরিকা অনেক খুশি হবে, বাস্তবতা হচ্ছে আমেরিকার যদি রিসেশন যদি বেড়ে যায়, আমেরিকার মানুষরা গার্মেন্টস প্রোডাক্ট কম ইউজ করবে, সেক্ষেত্রে গার্মেন্টস অর্ডার কম যাবে বা যাও যাবে, সেটা আন্ডার প্রাইস হবে, যেটা আগে $5 কিন্তু সেটা হয়তো $3 চাইবে। তো সো আসলে ছাল ছামড়া কারো থাকবে না, হ্যাঁ। এবং গার্মেন্টস না টিকে থাকলে, এখন আমার জানার মতে প্রায় 50 মিলিয়ন বা 60 মিলিয়ন, হোয়াট এভার মিলিয়ন পিপলস আর ইন, সরি, 5 মিলিয়ন পিপল ওয়ার্কার্স কাজ করে, যেটা বলছে এক এক ডাটা, এক 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 ইনফরমেশন পাওয়া যায়, কেউ বলে 4, কেউ বলে 5, কেউ বলে 7, কেউ বলে 8, হোয়াট এভার অ্যামাউন্ট, আমি ধরে নিচ্ছি যে 1 কোটি মানুষ ওখানে ইনভলভ আছে। তো সো 1 কোটি মানুষকে, গার্মেন্টস বন্ধ হয়ে গেলে 1 কোটি মানুষ রাস্তায় নামবে, কিছু না কিছু তারা একদিন খুঁজে নেবে, কিন্তু এই ইন্টারিম পিরিয়ডটা, এই যে ট্রানজিশন পিরিয়ডটা, না খেয়ে মরবে, ঠিক আছে। আর বাংলাদেশে আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশে একটা ক্লাস আছে নিম্ন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা, তাদের এত লিমিটেড ইনকাম যে ওদের 10,000 টাকা, ধরেন কেউ পাচ্ছে 10,000 টাকায় তার ঘর ভাড়া দিতে হচ্ছে, তার ফ্যামিলি চালাতে হচ্ছে, সেখান থেকে যদি তার ইনকাম 5,000 টাকা নেমে আসে, অথবা তার 2 মাস 3 মাস ইনকাম না থাকে, তাহলে সে কিভাবে কি করবে? সো দিস আর দ্য সোশ্যাল ইস্যুস গভর্নমেন্ট হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ অ্যাজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সেখানেও নানা রকম থিওরি কাজ করার চেষ্টা করা হয়, কিন্তু বাট আসলে আলটিমেটলি কোনোটা ইফেক্টিভ হচ্ছে না। তো যাই হোক, মানে মূল কথা হচ্ছে যে আমাদের মানুষগুলোকে এখন আমাদের এজেন্ডা একটাই, যে এই COVID-19 সিচুয়েশনে আমাদেরকে আগে বেঁচে থাকতে হবে। ওকে, এবং আসলে সিচুয়েশন এক একজন একরকম, আপনি হয়তো ব্যাংকে বসে আছেন, আপনি হয়তো হাই রাইজ বিল্ডিংয়ে বসে কাজ করছেন, আপনি হয়তো ঘরে বসে কাজ করতে পারছেন, সবার জন্য সিচুয়েশন একরকম না।
আমার মনে পড়ে আমি যখন আগ্রাবাদে ওই যে গণপরিবহন নিয়ে খুব লেখালেখি হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে অনেকে ছবি দিচ্ছে, দেখো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সরকার বলেছে, কিন্তু কিভাবে হবে? আজ থেকে 20 বছর আগে আমি আগ্রাবাদে একটা ছোট্ট একটা কোম্পানিতে কাজ করতাম, সেখান থেকে আমি রাত্রে যখন 9:30-10টা বাজে আমি যখন বাসায় আসতাম, আমি কোনো যানবাহন পেতাম না। মানুষ তখনই, আমি 20 বছর আগের কথা বলতেছি, তখনই 9:30-10টা বাজে তখনই আমি দেখতাম যে আগ্রাবাদের মোড়ে না হলে 200 থেকে 250 লোক দাঁড়িয়ে আছে, একটা বাসের জন্য দাঁড়িয়ে আছে, একটা ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে, একটা, এবং ইটস এ রেয়ার থিং অন দ্য টাইম। তো এখন মানুষের বেড়েছে, এখন কি হচ্ছে, এখন কিভাবে সামাল দিচ্ছে জানি না। কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে যদি আপনার একটা বাস আসে, সেখানে যদি 250 লোক থাকে, আপনি কিভাবে প্রোটেক্ট করবেন তাদেরকে? আপনি কিভাবে বলবেন যে আমি, সেখানে তো একটা ক্যাওয়াস সৃষ্টি হবে। এবং যাই হোক, দিস আর দ্য সোশ্যাল প্রবলেম বিকজ অফ দ্য আমাদের সিস্টেমগুলোকে আরেকটু ডেভেলপ করার সময় এসছে। সেগুলো আমরা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, কিন্তু আসলে কেউ তো বলতে হবে। কালকে আমার এক ছাত্র বলছে, দুষ্টামি করে বলছিলাম যে বলে তো লাভ হয় না, তো বলছি তো আমরা তো সারা জীবন লিখছি যে ফেসবুকে, আজকে 13-14 বছর ফেসবুক করছি, ফেসবুকে লিখছি তো লিখছি, কত লিখে লিখেছি, কোনো লাভ হচ্ছে বলে তো আমার মনে হয় না। কিন্তু বাট এ পজিটিভলি যদি চিন্তা করি যে আমাকে তো বলতে হবে, সামন হ্যাজ টু টেল দ্য স্টোরি, অ্যান্ড হয়তো টুমোরো চেঞ্জ হবে, হয়তো হবে না, বাট সেই জন্য তো আপনি আমি থেমে থাকলে হবে না, বাট থিঙ্ক পজিটিভলি এনিওয়ে। যাই হোক, এ হচ্ছে এমপ্লয়ি লে অফ এর ব্যাপারটা, যেটা মূল কথা ছিল যে এখন ব্যবসা না থাকলে তো লে অফ হবে। আমার পক্ষে কতক্ষণ আমি তো ফ্রি বেতন দিতে পারবো না, সেটা তো ট্রু। আপনি জাস্ট আপনাকে আমি সবসময় যেটা করি যে কাউকে সমালোচনা করার আগে ওর ঘাড়ের উপরে নিজের মাথাটা বসায় দেখি যে মানে জিনিসটা আমি হলে কি করতাম, তখন আমি অনেক উত্তর পেয়ে যাই। তাহলে আপনিও পাবেন যে আসলে আপনার লিমিটেশন কি, এন্ড আপনি এত বছর কি ইনকাম করেছেন, আপনি পকেট থেকে কেউ দেবে না, ঠিক আছে? কারণ সবাই রানিং ক্যাপিটাল থেকে দেবে, সবাই রানিং অপারেটিং কস্টগুলো সে রানিং ক্যাপিটাল থেকে দেবে। এমন মানে ইনজেক্ট করা সেটা অন্য জিনিস, মানে ইনজেক্ট করে ইন্ডাস্ট্রিগুলো টিকে আছে। আমি এক গ্রুপের সম্বন্ধে আরেকটা লাইভ করবো, সেটা আমার কালকে একটা লাইভ আছে হায়ার স্টাডিজ নিয়ে। সো যেহেতু এখন আমার ফ্রি টাইম, আমি চিন্তা করছি আমার থটগুলোকে আমি স্প্রেড করব যদি আমার ছাত্ররা চায়, কারণ অনেক মেসেজ আসে। তো যদি আমাকে এই লাইভে থাকতে যদি মেসেজগুলো প্রশ্নগুলো করা হয়, আমার থটগুলো আমি শেয়ার করতে সুবিধা হবে, কারণ এখন লিখাটা আমার জন্য টায়ারিং। অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম। আবার ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি পরিস্থিতি নিয়ে যদি কিছু বলেন, দেখেন আমি আবারও বিনয়ের সাথে বলছি আমি অর্থনীতি ছাত্র না, বাট আমি যেটা বুঝি যে আমি অনেকটা এরকম যে আমি 2 = 2 বুঝি, ঠিক আছে? সেই আলোকে যদি আমাকে বলতে বলেন বাংলাদেশের অর্থনীতি অনেক সম্ভাবনা, কিন্তু কথা হচ্ছে হাউ মেনি থিংস ইউ ক্যান গ্র্যাব, এটা হচ্ছে। যেমন ধরেন আমেরিকা অনেক আগে থেকে, আজকে না আর যেটা COVID-19 জন্য না, গত 10-15 বছর ধরেই কম বেশি ট্রাই করছে যে চায়নার অল্টারনেটিভ তৈরি করতে। আমি যখন ইউএসএতে ইউনিভার্সিটিতে জয়েন করি, এবং আমার সৌভাগ্য হয়েছে যে যেটা হচ্ছে ফরচুন 500, বেশ কিছু ফরচুন 500 কোম্পানি সাথে, কোম্পানির হায়ার অফিসিয়ালের সাথে বসার, কথা বলার, এবং এবং অবভিয়াসলি আই ওয়ান্টেড টু হিয়ার ফ্রম দ্যাম দেন হাউ দ্য থিংস আর গোয়িং অন, ওয়াট দ্য সোর্সিং কি। বিলিভ মি, মোস্ট অফ দ্য সোর্সিং ইজ চায়না। একটা কথা পছন্দ হয়েছে একটা কোম্পানির, আমি নাম নিচ্ছি না, ইটস এ ভেরি হাইলি রেপুটেড কোম্পানি, ভেরি হাই প্রোফাইল কোম্পানি। উনি বলছেন যে 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 ট্রাম্প প্রশাসন যখন ট্যারিফ ব্যারিয়ার দিল চায়নাকে টু প্রোটেক্ট চাইনিজ প্রোডাক্টস অর ইনগ্রেডিয়েন্টস অর র মেটেরিয়ালস টুয়ার্ডস ইউএসএ, তো সো তখন তারা অন্যদিকে সোর্সিং খুঁজতে থাকলো, তারা কোরিয়ায় গেল, ভিয়েতনামে গেল, এশিয়াতে গেল, এশিয়ার ইন্ডিয়াতে গেল, ইন্দোনেশিয়ায় গেল, মালয়েশিয়ায় গেল, এরকম বহু দেশে তারা গেল, তারা ইউরোপেও ট্রাই করলো। দেন হোয়াট হ্যাপেন অ্যাট দ্য ডে অ্যান্ড ডে, কম্পিটিশনের কারণে কস্টিং দেখে কোয়ালিটির সাথে। সো এখন আমি ক্লাসরুমে একটা কথা বলতাম যে আমরা দুইমুখী করাতের ব্লেডের মাঝখানে স্যান্ডউইচ হয়ে আছে। একটা হচ্ছে যে কস্ট কার্টেল থিওরি, যে কস্ট কমাতে হবে,
যে এটা একটা থিওরি যে কস্ট কমাতেই হবে, অ্যান্ড কস্ট মিনিমাইজেশন ইজ দ্য প্রাইম টার্গেট নাওডেস। বাট অ্যাট দ্য সেম টাইম আরেকটা করাত হচ্ছে যে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট, এটা কিন্তু এটা কোরিলেটেড হওয়ার কথা না, কোরিলেশন নেগেটিভ হওয়ার কথা। বাট ট্রুলি বাস্তবতা এমন যে চায়না বা চায়না সমমানের দেশগুলো তারা প্রুফ করেছে যে তারা কস্টও কমিয়ে দিয়েছে, কোয়ালিটিও তারা এনহ্যান্স করেছে। সো দ্যাট ইজ হাউ ইট ইট গোইজ অন। সো দ্যাটস ওয়াই এবং ওই কোম্পানির হায়ার অফিসিয়াল বলছিল এভাবে যে যে ইভেন আফটার হ্যাভিং লাইক 25% টেরিফ ও 30% টেরিফ, চায়না হ্যাজ গিভেন দ্য লোয়েস্ট বিট অ্যামাং দ্য অল অফার্স। সো ক্যান ইউ ইমাজিন, আপনি ইমাজিন করতে পারেন তাহলে চায়নার সক্ষমতা কোথায়? এখন চায়নাকে আপনি এক তুড়িতে বললেন যে যাও তোমার থেকে আমি নিব না, তা নিব না বললে কি হবে? কোম্পানিগুলো ভিক্টিম, আমেরিকা ইজ লাইক অ্যান আমেরিকা, বিজনেসের স্বার্থটা বেশি দেখবে তাই না? এবং তারা তাদের বিজনেস প্রতিষ্ঠানের কথা অনেক শুনে, যখন তাদের বিজনেস প্রতিষ্ঠানগুলো বলবে না আমার এই সোর্সিংটাই বেস্ট, আমার এই সোর্সিংটাই বেস্ট কোয়ালিটি দিচ্ছে, বেস্ট প্রাইস দিচ্ছে, তখন সে নমনীয় হবে। এবং এটা 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 আমি যা বুঝি সেটা। সো ব্যাপারটা হচ্ছে জিনিসগুলো সহজ না। এখন সামনে সুযোগ যেটা বাংলাদেশের জন্য সেটা হচ্ছে ওবিয়াসলি কোভিড-19-এর যে চায়নার অ্যাক্টিভিটি বা আমেরিকান প্রশাসন চায়নার চায়নার বিরুদ্ধে যেভাবে স্টেপ নেওয়ার চিন্তা ভাবনা করছে, বা জানি না সামনে কি হবে, হোয়াট উইল বি দ্য সিচুয়েশন, ইট মাইট বি এ ওয়ার অর সামথিং। ওয়ার হলে তো শেষ, ওয়ার হলে তো আর কোনো থিওরি কপচিয়ে লাভ নাই, বইতে থিওরি থাকবে আর বাস্তবতা ভিন্ন হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যদি উই উইল রেস্টোর দ্য এনভায়রনমেন্ট অফ নর্মাল সিচুয়েশন টু গোয়িং ব্যাক টু ওয়ার্ক, সো অ্যান্ড দেন প্রশ্ন আসবে যে আসলে কে কার প্রোডাক্ট নেবে, কে কার ইনগ্রিডিয়েন্টস নেবে, কে কার র মেটেরিয়ালস নেবে, কে কার সাথে কতটুকু ট্রেড করবে এগুলো। সো বাংলাদেশের মতো কান্ট্রিগুলোর একটা বড় অপরচুনিটি আসবে, দে উইল স্টার্ট গেটিং এ নক, স্টার্ট গেটিং এ নক ফ্রম লাইক ডেভেলপড কান্ট্রি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রিজ, যে তুমি কি এই প্রোডাক্টটা এই কোয়ালিটির এই দামে দিতে পারবা কিনা। দ্যাট ইজ দ্য অপরচুনিটি দে উইল গেট। এখন বাংলাদেশের ইন্ডাস্ট্রির পার্টিকুলার ইন্ডাস্ট্রিগুলোর কতটুকু সক্ষমতা জানি না। যেমন একটা ক্যাটারপিলার ইন্ডাস্ট্রি যখন আমি ভিজিট করতে গেছি, তখন আমাকে বললো তাদের একটা বুলডুজার টাইপ একটা ইয়ে বানাতে তাদের 70,000-80,000 স্ক্রু বোল্ট লাগে, আর ডিফারেন্ট কাইন্ড, এবং এইগুলোর মোস্ট অফ দ্য পার্টস আসে যে বাইরে থেকে সোর্সিং হয়। জাস্ট থিঙ্ক অ্যাবাউট, এখন এই বোল্টগুলোর উপরেই কিন্তু একটা বুলডুজার বা একটা ক্র্যান বা এগুলো এক্সিস্ট করে, সাস্টেইন করে। সো এখন আপনি ওর যে প্রেসক্রাইব কোয়ালিটি, সেই কোয়ালিটি আপনি দিতে পারছেন কি না, দিতে পারলে এবং প্রাইসিং যদি আপনি বেটার দিতে পারেন, ওয়াই নট, আপনার কাছে কেন আসবে না? এবং তাহলে অপরচুনিটি বেড়ে গেল, গার্মেন্টস লাগবে না, তখন অন্য ইন্ডাস্ট্রি হবে, বাট সেখানে সক্ষমতা বিল্ড আপ করতে হবে। আছে কি আমাদের সেটা অন্য রকম। সো অপরচুনিটি আসবে, হয়তো অপরচুনিটি গ্র্যাব করার সক্ষমতা যদি থাকে আমরা আরও আগের চাইতে আরও উন্নত হওয়ার চান্সেস আছে। আর বাংলাদেশ তো অনেকভাবেই আমরা ভালো করছি, আমরা এখনও না খেয়ে মরছে না, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, লাইভ স্টকে স্বয়ংসম্পূর্ণ। লাইভ স্টক বিজনেস নিয়ে যখন বলবো তখন আপনি শুনতে পাবেন যে আমাদের কি পরিমাণ সারপ্লাস এখন, কিন্তু আমরা সেটাকে কাজে লাগাতে পারছি না, আমি বরঞ্চ দ্য প্রাইসিং কমে যাওয়াতে ফার্মাররা, স্টেক হোল্ডাররা সবাই লুজার হচ্ছে, কুটি কুটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার লস হয়ে যাচ্ছে বাংলাদেশের ফার্মার, যারা বড় প্যারেন্ট স্টক খামার এই সবার। এবং দূর থেকে অনেকে কমেন্ট করেন, বাট ইটস ভেরি আনফর্চুনেট। একটা জিনিস কি যে আপনারা যে জিনিসটা নিজে না করবেন, নিজে না জানবেন, সেটা নিয়ে আসলে তির্যক মন্তব্য করে খামাকে সমালোচিত হওয়ার কোনো দরকার নাই। এবং হয় কি যে সবাই সব জায়গায় জ্ঞান নেয়, আমার সব জায়গায় জ্ঞান নেয়, আপনি আপনার থট বলতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। কিন্তু আপনি যখন স্ট্রেস দিয়ে বলবেন না দিস ইজ দ্য ট্রু অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রবলেম অকার্স, যে সো মেনি পিপল উইল বিলিভ ও তার মানে উনি জাস্টিফাই করেছে, দ্যাট ইজ দ্য ট্রুথ সিনারিও। সো হোপফুলি দ্যাটস অল ফর দ্য কোয়েশ্চেন্স আনসার্স ফর এম এ কাদের, থ্যাংক ইউ, অনেকে দয়া করেছেন। স্যার আমেরিকায় করোনা মহামারীকালে তাদের অর্থনীতি কতটুকু সামাল দিতে পেরেছে? অবভিয়াসলি সামাল দেওয়ার প্রশ্ন এখনও আসেনি। আব্দুল্লাল মাহমুদ,
এখনো সামাল দেওয়ার প্রশ্ন আসেনি, এখন হচ্ছে সাস্টেইন করা, কোনো মতে এটাকে নিয়ে যাওয়া। আমেরিকা যেটা এই পর্যন্ত করছে, আমেরিকা কিন্তু প্রচুর, আমেরিকার গভর্নমেন্ট, আমেরিকা থেকে অনেকে আমেরিকাকে অনেক গালি দেয়। আমি দেখি যে আমেরিকা, আমেরিকার ভিতরে একরকম, বাইরে একরকম। ভিতরে বলতে আমি বলতে তার সিটিজেন এবং তার রেসিডেন্টের জন্য কিন্তু সে অনেক মানবিক আমার মতে। কারণ আমি বাংলাদেশ থেকে উঠে আসছি, বাংলাদেশে আমরা ফেডারেল গভর্নমেন্ট অর্থাৎ সরকার থেকে আমরা কি বেনিফিট পেতাম সেটা আমরা আমাদের জীবদ্দশা দেখেছি। কারণ আমরা পুয়ার কান্ট্রি, আমরা এটা আশাও করিনি। সরকার আমাকে, ইভেন আমরা এটাও আশা করিনি, আমি ঘর থেকে বের হলে আমার ঘরের সামনে একটা ল্যাম্প পোস্টে বাতি জ্বলবে। তাও চিন্তা করে, বাতি না জ্বললে চিন্তা করতাম, ও আচ্ছা আমার ঘরে একটা এমন বাতি লাগাতে হবে যাতে রাস্তা আলোকিত হয়। আমরা ওইভাবে চিন্তা করে বড় হয়েছে। আর এখানে যেটা হয়েছে যে করোনা আসার পরে এখানে স্টিমুলাস প্যাকেজ দিয়েছে, যে $1,200 করে একজন অ্যাডাল্ট পেয়েছে, একজন under 18 পেয়েছে $500 করে, এবং সেকেন্ড স্টিমুলাস চেক ইজ কামিং সুন প্রবাবলি, এবং সেটা হয়তো আরেকটু, সেটা $2,000 করে পার হেড হতে পারে, বাচ্চারা হয়তো আরেকটু বেশি পেতে পারে। কিন্তু সে কিন্তু দেওয়ার সময়, গভর্নমেন্ট কিন্তু দেওয়ার সময় এটা দেখে না আপনি চাকরি আছে কি আছে না। আপনি ভালো চাকরি আছে, আপনি $100,000 বছরে বেতন পাচ্ছেন, 150 পাচ্ছেন, তারপরেও কিন্তু আপনার জন্য কিছু আছে। যার যত ইনকাম কম সে রেশিওতে আপনি বেশি কম পাচ্ছেন, তাহলে জিনিসটা সুন্দর। আবার দেখেন, স্মল বিজনেস যেগুলো বন্ধ ছিল করোনার কারণে, তাদেরকে একটা ফ্যাসিলিটিস দিয়েছে তারা, যে তার বিজনেসটাকে রেস্টোর করার জন্য। এবং আমি যে স্টেটে থাকি, অবভিয়াসলি প্রতিটা স্টেট ডিফারেন্ট, গভর্নরগুলো সিচুয়েশন দেখে চালান, ফেডারেল গভর্নমেন্ট একটা গাইডলাইন দেয়। এবং যেমন আমাদের স্টেটে 5টা ফেজ বলেছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। আমি একদিন পোস্ট করেছিলাম ফেসবুকে যে, এবং ক্লিয়ারলি লিখা আছে ফেজ 1-এ কী কী খুলবে, ফেজ 2-তে কী খুলবে। আমরা এখন ফেজ 3-তে আছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ফেজ 3-তে যা যা খুলেছে, এবং আমার মনে হয় কি তা তা খোলার কথা না, কিন্তু তারপরও যেহেতু ওই যে বললাম যে মানুষ অস্থির হয়ে গেছে, মানুষ কাজে ফিরতে যাচ্ছে, মানুষ বলছে ঠিক ওই বাংলাদেশে কিছু মানুষ যেরকম যে দেয়ালে পিঠ হয়ে গেছে, এখানেও যারা ওয়েজেস বেসড, এইখানে হচ্ছে আমেরিকা হচ্ছে একটা ভোগবাদী দেশ, অর্থাৎ তাদের লোকদের একটা, বেশিরভাগ লোকদের একটা মাইন্ডসেট হচ্ছে যে 5 days তারা প্রচুর কষ্ট করবে, পরিশ্রম করবে, এবং 2 দিন তারা আনন্দ ফুর্তি করবে। এটাই হচ্ছে তাদের মূল বিষয় আর কি। হ্যাঁ, তো সো এটা তাদের জিনের মধ্যে ঢুকে গেছে। এখন জিনের মধ্যে ঢুকলে যেটা হয় কি, যে তারা হাঁস ফাঁস করে, তারা বেরোতে পারতেছে না ঘর থেকে, তো সো সেই জন্য অনেক ক্ষেত্রে নিয়ম নীতি অনেকে মানছে না। কিন্তু এমন না যে যে সবাই মানছে না, একটা সার্টেন পার্সেন্টেজ মানছে না। সো এনিওয়ে, তো স্মল বিজনেসগুলো টাকা পাচ্ছে, এবং এই বর্ণবাদ বৈষম্যের যে আন্দোলনটা চলছে, আপনার বড় বড় সিটি প্রায় 35-40 সিটিজ পুরো ক্র্যাক ডাউন করে ফেলেছে, বড় বড় স্টোরগুলো ভেঙেছে। বাট ডোন্ট ওরি অ্যাবাউট দ্যাট, যদি এটা যদি ইভেন 1 মাসের মধ্যে কন্ট্রোল করে, দ্য ইন্স্যুরেন্স কোম্পানি উইল পে দ্যাম ব্যাক। হয়তো ইন্স্যুরেন্স কোম্পানিকে গভর্নমেন্ট ফিডিং করবে হয়তো, বা আমি জানি না, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিছু না কিছু পাবে, এবং গভর্নমেন্ট অলরেডি ডিক্লেয়ার দিয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তারা দেখবে, বা অলরেডি প্যাকেজও ঘোষণা করেছেন, অল দিস। সো তার মানে আর এখানে দিবে বলে দিবে বললে দিয়েছে, তো কাজেই আমি আমি এখনো পর্যন্ত মনে করি যে, কারণ আমি না পাওয়া দেশ থেকে উঠে আসছি, আমি এখানে এত পাওয়ার মাঝে, আমি আমি এখানে 1 সেকেন্ড ইলেকট্রিসিটি যায় নাই এই COVID-19 সিচুয়েশনে, 1 সেকেন্ড ইন্টারনেট যায় না, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড হাই স্পিড ইন্টারনেট কন্টিনিউয়াস আছে। তো সো এই ধরনের জিনিসগুলো কখনো এটা হয়নি, সেটা হয়নি, ইউটিলিটিসগুলো এখনো চলছে। তো সো আই হোপ দ্যান ইট উইল বি কন্টিনিউ ইন নিয়ার ফিউচার। সো আমেরিকার অবস্থা ইজ বেটার। সো যেটা হচ্ছে যে, যেগুলো অনুন্নত দেশ তাদের অবস্থা নিয়ে আমরা শঙ্কিত। এনিওয়ে, নুরুন নবী মাই ফ্রেন্ড আস্ক মি, যারা ট্রেডিং ব্যবসার সাথে জড়িত, যেহেতু আমাদের স্বল্প পুঁজি, ব্যাংক লোন নিয়ে আমাদের ব্যবসা, এমন পরিস্থিতি আমাদের বিজনেস কেমন ক্ষতি হবে? ক্ষতি তো সবাই হবে। আমি আবার বলছি, কার কেমন ক্ষতি হবে? যে যেখানে বসে, যে টেবিলে বসে আছে, তুমি বন্ধু ওখানে বসে আছো, তুমি বলতে পারবা যে তোমার ক্ষতিটা কিরকম। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে ট্রেডিং যখন কাজ বন্ধ হয়ে যাবে, যখন ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাবে, যখন কনজামশনস বন্ধ হয়ে যাবে, তখন তো পুরো চেইন এফেক্টটা হিট করবে পুরো সোর্সিংয়ে। আমি যদি উদাহরণটা এরকম দেই যে, লাইক
আপনি একটা গার্মেন্টস প্রোডাক্ট বানাবেন, এটার জন্য শু ইস্যুটা থেকে শুরু করে সমস্ত কিছু, কাপড় চোপড় সমস্ত কিছু কিনতে হবে। এখন আপনার অর্ডার বন্ধ মানে কি? যে কাপড় বানাচ্ছে, যে সুই বানাচ্ছে, যে সুতা বানাচ্ছে, যে বাটন বানাচ্ছে, সমস্ত ইন্ডাস্ট্রি ইম্প্যাক্টেড। তাহলে যে এগুলো ট্রেডিং করতেছে তার তো ব্যবসা বন্ধ, তো সো মার্চেন্ডাইজিং হবে না, ব্যবসা হবে না, অবভিয়াসলি সব কিছু। সেই জন্য আমরা আশা করব আল্লাহর কাছে পানাও চাইবো যে আমাদেরকে যাতে এবারের মতো ক্ষমা করে দেয়। কিন্তু মানুষে দেখেন যে এরকম একটা সিচুয়েশন, জীবন মরণ সমস্যা, বাঁচি না মরি এরকম সিচুয়েশন, এর মধ্যে মানুষ দুর্নীতি করছে, এর মধ্যে মানুষ খারাপ কাজ করছে, ফেসবুকে ট্রল আফটার ট্রল আফটার, মাঝে মাঝে খুব টায়ারিং লাগে যে মানুষ এগুলো নিয়ে এত ব্যস্ত কিভাবে থাকে, ট্রল আফটার ট্রল, এত ট্রল করার সময় কোথায় পায়, নিজেকে নিয়েই তো ভাবার সময় এখন যে আসলে নিজেকে একটু শুধরে নেওয়া, তাহলে তো হয়তো সমাজটা একটু ভালো হতে পারে। আসলে অ্যাটিচিউড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় অ্যাটিচিউডটা ইয়ে করতে বলতাম। আমি খুব বড় কেউ না, আবার বলছি আমি কোনো সেলিব্রিটিও না, কিছুই না, আমার অল্প কিছু ছাত্র আছে যারা আমাকে অনেক ভালোবাসে এবং তাদের জন্যই আসলে লিখি। তারা অনেক সময় দুদিন তিন দিন না লিখলে আমার মেসেজ বক্সে বলে স্যার ভালো আছেন তো, সো এই যে ভালো আছেন তো কথাটা জিজ্ঞেস করা মানে হচ্ছে হি ও শি ইজ আস্কিং ডিউ টু আমি কেন দুদিন সাইলেন্ট থাকলাম। ওকে, সো দ্যাটস ওয়াই আই এম জাস্ট কিপ অপাইনিং মাই যেটা হচ্ছে থট বেসড অন দ্য রিয়েলিটি, দ্য রিয়েল ইনসিডেন্ট। সো ব্যবসা বন্ধ যতদিন থাকবে, ব্যাংক লোনের ইয়ে বাড়বে, ইন্টারেস্ট বাড়বে, ব্যাংক ক্ষমা করবে কিনা আমি জানি না, ঠিক আছে, ব্যাংক বড়দেরকে ক্ষমা করে, ছোটদেরকে মাঝারিদেরকে ক্ষমা করতে একটু কম চায়, সেটা ব্যাংকের ডিসিশন হয় না অনেক সময়, সেটা হচ্ছে উপর থেকে ইম্পোজ হয় ইত্যাদি ইত্যাদি, এগুলো সবাই জানে, ঠিক আছে। তো সো ব্যাপারটা হচ্ছে কি যে আপনার আমার যে অবস্থান সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য, তবে আমার আমি আমি একজন হাইলি ডাইনামিক এন্টারপ্রেনার, আমার ভাইয়ের কথা বলছি, ওর সাথে থেকে আমি একটা জিনিস শিখেছি যেটা হচ্ছে বিজনেস টু বি কন্টিনিউড। যতক্ষণ আপনি পারেন আপনার জমি বিক্রি করে হলো, ইয়ে বিক্রি করে হলো, যদি আপনি সারা সময়টাকে ব্যবসা টেন নিতে হবে, ভালো সময় আসবে, এই প্রত্যাশা না থাকলে সমস্যা, হাল ছেড়ে দিলে তো আর কিছুই নেই, ঠিক আছে, হালটা ধরে রাখতে হবে। আসলে হালটা ধরে না রাখলে যে আর তো অ্যাচিভমেন্টের জায়গাটাই বন্ধ হয়ে গেল, তাই না? আপনি 100 টাকা লস করলেন, 100 টাকা গেইন করার জন্য ব্যবসাটা কন্টিনিউ করতে হবে, দ্যাটস দ্য মোটো। এখন আপনি যদি বন্ধ করে দেন, দেন ইউ উইল নট অ্যাচিভ এনিথিং, রাইট? আবু হুরায়রা ভুট্টো ভাইয়া কেমন আছো? আমার মনে হয় অনেকদিন পরে তোমার একটা ইয়ে দেখলাম যে স্যার প্লিজ সে সামথিং অ্যাবাউট এমপ্লয়মেন্ট অপরচুনিটি ফর ফ্রেশ গ্রাজুয়েট অ্যাট এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। বাংলাদেশে এখনো সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে কাজ করাটাকে এখনো স্মার্ট মনে হয়। এখন একটা ছেলে বা একটা মেয়েকে বিয়ে দেওয়ার সময় যে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে কাজ করে, এখনো অনেকে ফ্যামিলি মেনে নিতে পারে না। সোশ্যাল স্ট্যাটাসটা অনেক বড় ব্যাপার, বাট চেঞ্জ হয়েছে। আই শুড সে দেন লাস্ট 20 ইয়ার্স ব্যাক যা ছিল তার তুলনায় 2020-তে এসে অনেক চেঞ্জ হয়েছে। আমার তো মনে হয় যে যেমন আমাদের পোলট্রি এবং ডেয়ারি সেক্টরে মোর দেন 1 ক্রোর পিপল ডিরেক্টলি ইনভলভ, ইনডিরেক্টলি 2 কোটি মানুষ ইনভলভ আছে, এই কথা কেউ বলে না। তো সো যাই হোক, সেগুলো নিয়ে আমি যেদিন এই সেশনটা নিব এগ্রিকালচার লাইভ স্টক নিয়ে ওই দিন বলবো। অপরচুনিটি ইজ এভরিওয়্যার, প্রবলেমটা হচ্ছে দেয়ার আর সো মেনি গ্রাজুয়েটস আর কামিং টু এগ্রিকালচার সেক্টর টু ওয়ার্ক ফর দ্য টাইম বিং। আমাদের বড় একটা গ্রাজুয়েটদের বড় সমস্যা আনস্টেবিলিটি, ইনস্টেবিলিটি, লাইক দে জাস্ট কেম ফর এ জব, ইনিশিয়াল জব, অ্যান্ড দেন উইদিন কাপল অফ ডেজ অর মান্থ অ্যান্ড দে উইল সোয়াপ। এবং আমি আমার নিজের হাতে বহু ছাত্র, বহু ছেলে মেয়েকে আমি রিক্রুট করেছি, অ্যান্ড দেন আই ফাউন্ড আফটার দ্যাট দে লেফট। ওকে, ইভেন দে ডিডেন্ট, so they are hunting the second job from the very first day of getting that job. ওই জবটা পাওয়ার ক্ষেত্রে সে কিন্তু ইন্টারভিউকে বলেছে স্যার এটা আমার ড্রিম জব, এগ্রিকালচার সেক্টরে আমার অনেক কিছু শিখার আছে, এই আছে, সেই আছে, ইত্যাদি ইত্যাদি, দিস আর দ্য লাই। তো হোয়াট ইজ হ্যাপেনিং ইফ ইউ আর স্টার্ট টেলিং লাই টু গেট এ জব, দেন ইউ আর ফলেন ইন টু লাই। সো বিলিভ ইন ইউর সেলফ, কাজ শিখেন।
কাজ শিখেন, এগ্রিকালচার সেক্টরে প্রচুর সম্ভাবনা আছে, আপনি কি বাঁচিয়ে রাখতে চাই? যে আপনি যা চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু বাংলাদেশের আয়তনের তুলনায় একটা কিন্তু বড় মার্কেট, 18 কোটি। 18 কোটি মানুষকে খাওয়াতে হবে, 18 কোটি মানুষের জন্য চিকেন লাগবে, রাইস লাগবে, হুইট লাগবে, বিফ লাগবে। আপনি এখন যেমন বিফ আমরা এখন সংসম্পূর্ণ না, বাট পিপলস আমাদের ডেরি ফার্মার্সরা অনেক স্ট্রাগল করছে। আগের চেয়ে সিচুয়েশন বেটার, আগে ইন্ডিয়া থেকে যে পরিমাণ গরু আসতো এখন সেই পরিমাণ গরু আসতেছে না, কমেছে, বিকজ লোকাল ফার্মগুলো উদ্বুদ্ধ হয়েছে। তো সো এই এই জায়গাটা আপনি অবশ্যই পজিটিভ। তো সো কালকে আপনি নতুন নতুন অন্টারপ্রিনার আসবে, আমার জানা মতে বহু বহু আমাদের পরিচিত অনেক ছোট ভাই, অনেক বড় ভাই, যারা ইউকেতে ছিল, যারা ইউরোপে ছিল, যারা আমেরিকায় ছিল, যারা জার্মানিতে ছিল, অনেক অনেক জায়গা থেকে, কোরিয়াতে, মালয়েশিয়াতে, তারা এসে বা মিডল ইস্টে বিভিন্ন দেশে ছিল, তারা এসে নিজেরা ফার্ম It's করছে, amazing অনেকে hours. লাভবান হয়েছে। দ্য প্রবলেম ইজ বাইরে থেকে অনেকে আমাকে মেসেজ পাঠায় যে ভাই 50 লাখ টাকা ইনভেস্ট করলে কি হবে। আপনার 50 লাখ টাকা কিন্তু জমাতে অনেক অনেক সময় লেগেছে, এটা আমেরিকা হোক, সেটা মিডল ইস্ট হোক। প্লিজ ডোন্ট ইনভেস্ট এনিথিং বাই হিয়ারিং এনিবডি। আপনি যদি নিজে না থাকতে পারেন ব্যবসাটা করবেন না। সেটা নিয়ে আমার একটা ছোট্ট ক্লিপ আছে ইউটিউবে, অনেক আগে দুষ্টামি করে 13 মিনিটের একটা বোধ ভিডিও করেছিলাম, আমি এটা নিয়ে আবার কথা বলবো। আমি যদি স্বাচ্ছন্দ্য বোধ করি, আসলে সবসময় লাইভে আসতে ইচ্ছা করে না, আজকে ইদানিং কিছু ছাত্রছাত্রী আমাকে পুশ করাতে এখন আবার একটু ইচ্ছে করছে যে কিছু বলি, আমার থটগুলো শেয়ার করি, কারো যদি একটু উপকার হয় হলো, কেউ যদি একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে সুবিধা হয় তো হলো। সো এনিওয়ে আমার মনে হয় অপরচুনিটি ইজ দেয়ার, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, নট অনলি এমপ্লয়িজ, এমপ্লয়ার হওয়ার অপরচুনিটি অনেক বেশি। অ্যাগ্রিকালচার সেক্টরে শিক্ষিত মানুষগুলো এখন বাড়ছে এবং এটা আরো বাড়তে হবে। যেটা যেমন বিদেশে আমরা মুভিগুলো দেখি, কাউ বয়, তাদের প্রাথমিক শিক্ষা না থাকলেও দে আর সো নলেজেবল। আমি যে যে বেল্টে আছে, ইলিনয়, নর্থ ডেকোটা, মিনিয়াপোলিস, মিনিসোটা, এইসব জায়গাগুলোতে আমি অনেক ফার্মার দেখেছি যারা অনেক নলেজেবল, তারা অনেক বড় বড় জায়গায় সরকারের বিভিন্ন জায়গার সাথে মিটিং করেন অ্যান্ড অল দিস। এই সব ক্ষমতা থাকতে হবে, দেন দরবার করতে জানতে হবে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে জানতে হবে, নট লাইক এ ট্রেডিশনাল ফার্মার, যেগুলো আমরা আমাদের দাদার বাড়ি, নানার বাড়িতে গেছি যে হ্যাঁ সারা বছর এই কোমর গুজো করে ফার্মিং করছে, নিড়ানি দিচ্ছে। এখন কোমর নষ্ট করার সময় নাই, দেয়ার ইজ অ্যান ওয়েপন, দেয়ার ইজ এ টেকনোলজি, ঠিক আছে? আপনি আপনি লাঙ্গল দিয়ে আপনার শরীর নষ্ট করার এখন সময় নেই, এখন আপনাকে টেকনোলজি দিয়ে, আপনি এখন আমেরিকা, আমি যে বেল্টে আছে এখানে জিপিএস দিয়ে কাল্টিভেট হচ্ছে, মাইল কে মাইল জায়গা জিপিএস এ বসে জাস্ট লাগে ভিডিও গেমের মতো সে প্ল্যান্টিং করছে, সে প্লয়িং করছে, অ্যান্ড সো নিড়ানি দিচ্ছে, সো দ্যাটস দ্য হারভেস্টিং করছে, সো দ্যাটস দ্য অ্যামেজিং থিং, সো দ্যাট ইস গোয়িং অন। সো কেন বাংলাদেশ পারবে না? বাংলাদেশের ছেলেমেয়েরা আইটিতে অনেক ভালো এবং তারা অনেক ভালো ভালো জায়গায় কাজ করছে, এবং এখন ব্যাপারটা এরকম যে তারা ইনোভেট করতে হবে। সব ইনোভেশন এখানে আছে, সব ইনোভেশন এশিয়ান কান্ট্রিগুলোকে রেপ্লিকা রেপ্লিকেশন করেছে, সো কাজেই দরকার হচ্ছে সেগুলোকে প্রপারলি এনে ইমপ্লিমেন্ট করা। থ্যাংক ইউ। আই এম জাস্ট লুকিং ফর করোনার প্রভাবে সবকিছু স্থবির, পর ডাওজন সুপুরের দিকে যাচ্ছে, এটা কি করেছে আমার ভাইয়া? আসসালামু আলাইকুম। আমার বড় ভাই সুইডেন থেকে আমাকে প্রশ্ন করেছে, আমার খুবই প্রিয়, আমাদের সবচেয়ে বড় ভাই, কাজিন। আসসালামু আলাইকুম। আমার মনে হয় উত্তর আপনি জানেন, আপনি অনেক লিখেন ফেসবুকে। আমার মনে হয় যে শেয়ার মার্কেটের ব্যাপারটা না, আমার কাছে ভাইয়া কেন জানি মনে হয় যে একটা হোক্সের মতো, কিন্তু আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা যখন প্রথম মাসে এখানে মার্চে যখন আমি বসে আছি, তখন আমার সেমিস্টার চলছিল, আই ওয়াজ লিটল বিট বিজি, অ্যান্ড দেন আমার কয়েকজন বন্ধু বললো যে বসে থেকে কি লাভ, $5-10,000 থাকলে ওটা ইনভেস্ট করে ফেলো শেয়ার মার্কেটে, এখন বসে বসে কি করবে, এটা কিনো, এটা ছাড়ো, এভাবে এভাবে করো, 2 পয়সা লাভে ছেড়ে দিলো, দেখবা যে 2 মাসে তুমি $5,000, $5,000, $10,000। আই আমার এখনো মনে আছে, আই ফরগট দ্য থিং, 1996-এ বাংলাদেশে আমরা তখন ছাত্র ছিলাম, তখনকার কষ্ট অর্জিত, ফ্যামিলি থেকে বহু কষ্টে 1 লাখ টাকা নিয়ে বন্ধুদের সাথে আগ্রাবাদে এই শেয়ার বেচা কেনা করে চার আনা পয়সাও আর ঘরে ঢুকাতে পারেনি। ওই
কাগজগুলো আমার বন্ধুদের কাছে এখনো আছে। আমি আমার বন্ধুকে বলেছি কিপ ইট লাইক এ টোকেন, যে কোনোদিন যদি হিস্ট্রি যদি খোঁজে দেন দিস ইজ দ্য পেপার যারা আমাদেরকে নিঃস্ব করেছে, হ্যাঁ তাদের জন্য অভিশাপ হয়ে থাকবে। তো সো আসলে আমার কাছে মনে হয় যে দ্য বিগ কান্ট্রি হ্যাজ এ বিগ প্লেয়ার। আমার আমার কেন জানি মনে হয়, কারণ আমি আমি এখানেও নিঃস্ব হয়ে গেছি, যে অর্থাৎ আই হ্যাভ ইনভেস্টেড জাস্ট ইনিশিয়ালি 2,500 অ্যান্ড দেন এটা 20-30% উইদিন ওয়ান ডে মধ্যে নাই, এবং মাঝখানে এমন অবস্থা হয়েছিল আরও নাই। তো যখন একটু হাই রাইজ তখন তো এখানে শেয়ার বিজনেস করাটা অনেক ইজি, যে আপনি মোবাইল থেকে করতে পারতেছেন। তো সো আই লার্নড ওয়ান থিং, ইভেন ডাও জোন্স ইজ ইন্ডেক্স ইজ গোয়িং আপ, বাট আমি কিন্তু শেয়ার কিনে কখনো লাভ করতে পারি না। তবে হ্যাঁ, আমি শেয়ার কিনেছি ছোট রেঞ্জে। আমি জানি না হোয়াট অ্যাবাউট দ্য সিনারিও অফ লাইক টেসলা বা টেলসা টেসলা অথবা মাইক্রোসফট, এই শেয়ারগুলো কিনলে, কারণ এগুলোর প্রাইস এত বেশি, এখানে ইনভেস্ট করার মতো আমার সামর্থ্য নেই। আমি হয়তো শেয়ার পারচেজ করেছি হয়তো $25 $20-এর নিচের গুলো, এবং সেখানে কিন্তু আমি ভালো কিছু দেখি না। এবং কিছু কিছু শেয়ারের ক্ষেত্রে আমি নামও বলতে পারি যে কিনেছি, হয়তো দেখা গেল যে আমি একটাই কিনেছি এবং পরবর্তী দেখা গেল যে সে আনলিস্টেড হয়ে গেছে এবং তার শেয়ার প্রাইস অলমোস্ট জিরো পেনি হয়ে গেছে। তো সো ইফ ইউ ইনভেস্ট লাইক এ $2,000 দেন ইউ উইল হ্যাভ নাথিং টু ডু। সো আমার কাছে আবারও মনে হচ্ছে যে এটা কিছু ব্যবসায়ী তারা এখানেও সিন্ডিকেট করে, আমার মনে হয় যে তারা ব্যবসাটাকে ট্রেডিং করে তারা টিকিয়ে রেখেছে, যে মানুষকে দেখানোর চেষ্টা করছে যে না আমরা এখন। তবে কিছু ব্যবসা তো ভালো চলছে, যেমন ধরেন এখানে ওয়ালমার্ট, অ্যামাজন। বাট অ্যামাজন, বিটুইন ওয়ালমার্ট অ্যান্ড অ্যামাজনের মধ্যে ওয়ালমার্ট হ্যাজ ডান ফ্যান্টাস্টিক জব ইন দিস COVID-19 সিচুয়েশন। অ্যামাজনের নিজস্ব কোনো অ্যাবিলিটি নাই, সেসব থার্ড পার্টির উপর নির্ভর করে, এবং হি দিস কোম্পানি ফেল টু গিভ আ সার্ভিস বাই এনি মিনস। আমি 8-10টা অর্ডার তারা ক্যান্সেল করেছে অর্ডার নেওয়ার পরেও, কিন্তু ওয়ালমার্ট অন টাইম ডেলিভারি দিয়েছে। সো আই এম ভেরি প্লিজ উইথ দ্য ওয়ালমার্ট অনলাইন। সো দিস থিংস আর গোয়িং অন, সো দ্যাটস হোয়াট আই বিলিভ। ওকে, আই এম লুকিং ফর কাজল পারভেজ মাসুদ, কেমন আছো? ভালো নিশ্চয়ই। এগ্রি বিজনেসের ফিউচার কী হবে বলে আমি মনে করি, স্পেশালি একদম প্রাইমারি লেভেলে, যেমন কাউ রেয়ারিং, ডেয়ারি আর পোলট্রি। আসলে এটা অনেক, দেখেন লাইভ বিজনেসে আরও ঝড়ঝাপটা আসবে, আরও ঝড়ঝাপটা আসবে, কিন্তু লাইভ প্রোডাক্ট না খেয়ে তো কেউ থাকতে পারবে না। আমাদের দৈনন্দিন জীবনে মিট লাগবে, ভেজিটেবল লাগবে, সব কিছুই লাগবে। সো এবং এটা আসলে সাস্টেনেবল, আমাদের হচ্ছে অনেকের আইডিয়া নেই একটা সাইন্টিফিক পোলট্রি ফার্ম কীভাবে করে। আমরা মুখস্থ বলে দেই যে এটা বিষ, ওটা বিষ, এটা বিষ, আমার কাছে খুব অবাক লাগে, দে নেভার সিন দ্য প্রসেস। ওকে, আপনি যেমন একজন দুর্নীতিবাজকে পেলে আপনি কি বলতে পারবেন যে সারা দেশ দুর্নীতিবাজ, 100 জন দুর্নীতিবাজকে না? ঠিক তেমনিভাবে ব্যবসার মধ্যে কিছু দুর্নীতিবাজ থাকে, কিছু অসাধু ব্যবসায়ী থাকে, তাদেরকে হাইলাইট করা আমার মনে হয় যে মিডিয়ার যারা পার্সোনাল আছে তাদেরকে বলবো, দেখেন আপনারা যখন কোনো বিজনেস, আমার কথা কে শুনবে আমি জানি না, বাট আমি জাস্ট রিকোয়েস্ট করতে পারি যে, বা আমার প্রত্যাশা যে মিডিয়াতে যারা কাজ করেন তারা একটা নিউজ করার আগে, বিশেষ করে প্রোডাকশন ওরিয়েন্টেড, যাতে 10 বার চিন্তা করে যে এটার ইম্প্যাক্টটা কী, এটার ইম্প্যাক্টটা কি ভালোদের উপর পড়বে নাকি। কারণ মানুষ হচ্ছে কি, যেমন আমি কিছুদিন আগে আমেরিকার একটা ভাঙচুরের ছবি পোস্ট করলাম, কেন বিলিভ মি, আমার মতো একজন সাধারণ মানুষের ফেসবুকের ওই ভিডিওটা সিন হয়েছে প্রায় 5,000, কিন্তু এর পরের পোস্টটা জাস্ট কিছুক্ষণ বা 12-13 মিনিট পরে আমি একটা পজিটিভ পোস্ট দিয়েছি, যেখানে পুলিশ কর্মকর্তা, সরকারের কর্মকর্তা, মানুষজন হাঁটু গেড়ে অ্যাপোলোজাইজ করছে বর্ণবাদ বৈষম্যের যে ঘটনাটা ঘটেছে পজিটিভলি, এবং পজিটিভ নিউজ একটা ভিডিও, এবং সেটা 100 মানুষও দেখেনি। সো ব্যাপারটা একদম ক্লিয়ার, যেটা আমরা বিভিন্ন এ থেকে জানি যে খারাপ নিউজ খুব দ্রুত ছড়ায়, এবং এই খারাপ নিউজের বলিদান কিন্তু অনেকের হয়। আর এখন সোশ্যাল মিডিয়া এমন একটা অবস্থা ক্রিয়েট করেছে, ইউ ক্যানট কন্ট্রোল দিস, অ্যান্ড হিউম্যান বিং ইজ কাইন্ড অফ এ ফ্রাস্ট্রেটেড। ওই যেমন আমেরিকার স্ট্যাটিস্টিক দিলাম যে
যে 17% মোট ডিপ্রেশনে পড়েছে তারা। সো কাজেই ডিপ্রেশনে পড়লে আপনার তো যা করবেন সেটা স্বাভাবিক কাজ না, এটা অস্বাভাবিক। তো সো এগ্রিবাইজার ফিউচার আমি বলবো আপনাকে, আমি গ্যারান্টি দিতে পারবো না মাসুদ যে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলে 5,000 টাকা লাভ হবে, বাট ইফ ইউ কন্টিনিউ ইউর বিজনেস বাই লার্নিং অল মিনস অফ হাউ টু প্রডিউস সাইন্টিফিক্যালি, হোয়াট ইজ দ্য প্রসিজিওর অফ ইউ নো রেয়ারিং দ্য পোলট্রি অর ডেইরি, অ্যান্ড দেন অনলি ইউ ক্যান গেট দ্য সাস্টেনেবল। দেয়ার ইজ হিপস অফ থিংস টু বি লার্ন। আমরা 30-35 বছর 86 সাল থেকে শিখছি, আমি পর্দার আড়ালে সবসময় কাজ করেছি, ঠিক আছে? আপনারা জানেন যে আমি নাহার একরুর সাথে ইনভলভ, আমি পর্দার আড়ালে সবসময় থাকতে পছন্দ করি, আমি হাইলি ইন্ট্রোভার্ট একজন মানুষ, কিন্তু সেই জন্যই আমি আমার স্টুডেন্টদেরকে এক্সট্রোভার্ট হতে বলতাম। আমি খুবই ইন্ট্রোভার্ট একজন মানুষ, সেই জন্য আমি কখনো সিন হই না। আমার আমি যখন একটা ছোটবেলার নাটক দেখতাম, আমি ভাবতাম যে এই লোকগুলোকে ডিরেকশন করা দেয়, যারা প্রডিউসার অ্যান্ড অল দিস ডিরেক্টর্স, তারা তো, তাই না? তো সো আমার কাছে মনে হতো যে তারা অনেক বেশি কৃতিত্বের ভাগিদার, কারণ তারা এটা এই টিকিয়ে রেখেছে, কারণ তারা ওই ওই পুরো জিনিসটা চিত্রায়ণ করছে। সো আমি যখন শিক্ষকতাও করেছি, আমি চেষ্টা করেছি আমি ছোট যে প্ল্যাটফর্মে কাজ করেছি সেই প্ল্যাটফর্মটা নিয়ে বিজি থাকতে। আই নেভার ওয়ান্টেড টু কভার দ্য থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ পিপলস। সো এনিওয়ে, এখন দূরে আছি, 4,000 মাইল দূরে আছে, এখন হয়তো সামনা সামনে দেখ, সেই জন্য এখন ভিডিও আশ্রয় নিচ্ছি। এখানে স্ট্রাকচারের কারণে এখন অনেক স্ট্রেস কম। এখন মাঝে মাঝে ভাবি যে বাংলাদেশে আমি কি পরিমাণ সময় আমি আমার ইনস্টিটিউটকে দিতাম। আমি রাত্রে 11টা 12টা পর্যন্ত অনলাইন অফলাইনে স্টুডেন্টদের সাথে কথা বলতাম, ইয়ে করতাম, সমস্যার সমাধান করতাম, রিজিউমে রেফারেন্স দিতাম, বাট এখানে সব কিছু স্ট্রাকচার হওয়াতে দ্যার ইজ প্লেন্টি অফ টাইম ইউ ক্যান ম্যানেজ বাই ইউর সেলফ। কাজ থাকে, কাজগুলো স্ট্রাকচারলি হয়ে যায়। তো এনিওয়ে, আমি যেটা আবার বলছি যে কাউ রিয়ারিং করেন, পোলট্রি রিয়ারিং করেন, ফিশ কালচার করেন, ডেফিনেটলি ইউ নিড টু গেট লার্নিং, ওকে? আর একটা জিনিস হচ্ছে কি যে যারা ধরেন, যেমন ধরেন আমাদের দেশে একটা বড় দুর্ভাগ্য হচ্ছে যে এরকম যে ধরেন আমরা যারা মার্কেটিং করেছে আমরা নিজেরাই মার্কেটিং প্র্যাকটিসের সাথে নাই, তেমনিভাবে যারা ফিশ কালচারের পড়ালেখা করেন, যারা এগ্রিকালচার বা লাইভ স্টকের পড়ালেখা করেন বিভিন্ন ভেটেরিনারি ইউনিভার্সিটি, দেখবেন তাদের নিজস্ব কোনো বিজনেস নাই। এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল, লাগে 2-4 জনের হয়তো আছে, কিন্তু তারা যদি করতেন, তারা যদি করতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আপনি টিভিতে দেখবেন অনেক সেলিব্রিটিরা আপনার বাগান দেখাচ্ছে, এই করতেছে, অনেক চ্যানেল আপনার বাগান দেখায় সে আপনাকে উদ্বুদ্ধ করছে, বাট তারা তো করছে না, তারা তো করছে না। তো সো সে না করলে সে বুঝবে কিভাবে যে এই যে আমি স্ট্রবেরি ফলালাম, আমি আমি আমার এতগুলো মুরগি হলো, এতগুলো কবুতর হলো, এতগুলো উমুক হলো, এইগুলোতে লাভ না ক্ষতি? আপনি যতক্ষণ না করছেন একটা জিনিস, আপনি কখনোই ওই ফ্লেভারটা পাবেন না, হোয়াট ইজ দ্য রিয়েল সিনারিও। সো সেই জন্য যত বেশি পারেন, যদি কাউকে হাতে পায়ে ধরে হলো 2-4 দিন যদি আপনি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিতে পারেন কোনো ফার্মে, দ্যাট উড বি গ্রেট। সো এনিওয়ে, আমি দেখি আর আক্তার ময়নুল, টু রিডিউস দ্য হ্যাভক অফ কোভিড ইন বাংলাদেশ আওয়ার অথরিটি শুড লক ডাউন দ্য রেড জোন অ্যান্ড কন্ট্যাক্ট ট্রেসিং বা রেপিড টেস্ট কিট, ইজ দ্য বিজনেস অ্যাক্টিভিটি ইন গ্রিন জোন অ্যান্ড ইয়েলো জোন, ডু ইউ থিঙ্ক সো? বাংলাদেশে রেড জোন গ্রিন জোন জানি না ভাই, এত স্পেস কি আছে কিনা বাংলাদেশে। আমি চিটংয়ে বড় হয়েছি, চিটংয়ের মূল রাস্তা বলতে একটাই বুঝি, আগ্রাবাদ থেকে বারেক বিল্ডিং বা ওই এয়ারপোর্ট পর্যন্ত অল্টারনেটিভ কোনো রাস্তা আমরা ইউজ করতে পারি নাই, নাই। কিন্তু উন্নত বিশ্বগুলোতে ধরেন এই একটা রাস্তার বিকল্প রাস্তা হয়তো 5টা রাস্তা আছে, আপনি লোকাল দিয়ে যেতে পারবেন, আপনার বাংলাদেশে যেগুলো আছে সেখান দিয়ে যাওয়ার মতো না, ঠিক আছে? তো সো আমি কেন বলছি এই কথা যে বাংলাদেশে যে রেড জোন গ্রিন জোন হোয়াট এভার জোন দে আর ক্রিয়েটিং, আই এম নট শিওর হাউ দে উইল ম্যানেজ দিস গ্রিন জোন। সো দ্যার ইজ এ ডিবেট, লাইক এই যে যেমন ধরুন কোনটা করোনার হসপিটাল হবে, কোনটা হবে না, কোনটা করোনা ট্রিটমেন্ট হবে হবে না, কোনটা কমিউনিটির মাঝে হসপিটাল, কোনটা আইসোলেটেড, বাংলাদেশে আইসোলেশনের আসলে কতটুকু সুযোগ আছে?
হ্যাঁ, এখন আসলে পরিস্থিতি বিচার বিচার বিবেচনা করতে হবে, যে আসলে রিয়েলিটির ভিত্তিতে। আমি জানি না যে আসলে ম্যাপিংটা কি, কিভাবে রেড জোন করেছে, কিভাবে কি করেছে। এখন ব্যাপার হচ্ছে, যখন আপনি রেড জোনে থাকলেন, যখন আপনি গ্রিন জোনে থাকলেন, যদি রেড জোন গ্রিন জোনের উপর মানে কোনোভাবে ইয়ে হয় আর কি, যেটা হচ্ছে ক্রস কমিউনিকেশন হয় কোনোভাবে, যাওয়া আসার পথে বা কোনো সাপ্লাইয়ের পথে কোনো, কারণ যে কোনো কাজ কারবারে তো আপনার যাওয়া আসাটা ইম্পর্টেন্ট। সো আপনাদের সেই তো মানে আপনি তো সংস্পর্শে আসতেছেন, তো যার ফলে আপনি তো এফেক্টেড হয়ে যাচ্ছেন। তো এখানে আরেকটা, যেমন আমেরিকা যেটা বলতেছে যে দেখো, ডোন্ট কাম টু হসপিটাল ফার্স্ট, টক টু আস। যারাই হাসপাতালে গেছে তাদের বেশিরভাগই কিন্তু করোনা নিয়ে এসছে বাসায়। তো সো তার মানে কি, আপনি যেখানে যেখানে একজন করোনা পেশেন্ট আছে, যেখানে করোনা ডিল হচ্ছে, সেখানে করোনা কালচার আছে। সো এনিওয়ে, তো ব্যাপারগুলো হচ্ছে এরকমই আর কি, যে আপনাকে জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে যে কিভাবে। এটা আসলে বাংলাদেশ গভর্নমেন্টই বুঝবেন, বাংলাদেশের মানুষই বুঝবেন যে আসলে কি। যেমন আমার ঢাকা নগরী সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, চিটাং সম্বন্ধে আমার কিছুটা আছে, তো যেহেতু আমি ওখানে, আমার জন্ম জন্ম ওখানে, আমি ওখানে ছিলাম সেখানে। কিন্তু ঢাকার, ঢাকা তো ওভার ক্রাউডেড, আপনি কিভাবে কি করবেন সেটা ডিটেইল প্ল্যানটা যদি আপনি না দিতে পারেন, সেটা হচ্ছে যে তখন জনগণের মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে যে আসলে কিভাবে কি করব। সবাই বাঁচতে চায়, সবাই খেয়ে পরেই বাঁচতে চায়। তো সো চ্যালেঞ্জ দুটা, একটা হচ্ছে বাঁচা, একটা হচ্ছে খেয়ে পরে বাঁচা। তো সো আমাদেরকে এখন দুটোই ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। এখন অবস্থা তো, ও অনেক প্রশ্ন এসছে, আমি আসলে জানি না আগে পরে হয়ে যাচ্ছে। ভাইয়া, বাংলাদেশে এখন অ্যাপার্টমেন্ট লোনে যাওয়া ঠিক হবে কি না, কারণ স্যালারি স্টেবল হবে, কবে হবে কনফার্ম না, বিশেষ করে আমরা যারা সম্পূর্ণ স্যালারির উপর নির্ভরশীল। কাইন্ডলি বলবেন। মঈন ভাই, কেমন আছেন আপনি? এটা তো রিয়েল এস্টেট বিজনেসের সাথে যারা ইনভলভ আছে, তো ব্যাপারটা এরকম ভাবে আপনি দেখতে পারেন, সিচুয়েশন অ্যানালাইসিস আপনি করবেন। আপনার জায়গায় আমি হলে কি করতাম, সেটা হচ্ছে অবভিয়াসলি সব মার্কেট ডাউন, রিয়েল এস্টেট মার্কেটও ডাউন হওয়ার কথা থিওরিটিক্যালি। যে অ্যাপার্টমেন্ট যদি আগে 1 কোটি টাকা বিক্রি হতো, সে অ্যাপার্টমেন্ট এখন হয়তো 70 লাখ 60 লাখে ছেড়ে দেবে। সো আপনি জিনিসটা এইভাবেও চিন্তা করতে পারেন যে ওকে, যে সিচুয়েশন ভালো হলে 60 লাখ আবার 1 কোটিতে হবে। হ্যাঁ, তো সো আপনার যদি নিজের কোনো সেভিংস থাকে যেটা কিছুটা, তাহলে আপনি একটা বুক, অ্যাপার্টমেন্ট বুক দিলে বোধ হয় এটাই রাইট টাইম। সবসময় ডাউন মার্কেটে অ্যাপার্টমেন্ট কিনতে পারাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, কারণ হচ্ছে তখন স্ট্র্যাটেজিক্যালি অনেক বেনিফিট আপনার অটোমেটিক্যালি হয়ে যায়। যেমন আপনি যদি এখন 30 লাখ টাকা সেভ করেন, 30 লাখ টাকা কিন্তু আপনি ইনকাম করতে কতদিন লাগে এবার আপনি হিসাব করেন, ঠিক আছে? তাহলে আপনি অতটা সময় কিন্তু আপনি রিলিফ পেলেন। তো সো অতটা সময় আপনি চাকরি খোঁজার টাইম পাবেন, ইভেন ইফ আপনি যদি চাকরিটা লুজও করেন। তো সো এটা হচ্ছে আমার পারসেপশন, এর সাথে বেশি কিছু মনে বলা যাবে। আরেকটা কোশ্চেন, আসসালামু আলাইকুম স্যার, প্লিজ ডিসকাস দ্য কমিউনিটি ইস্যুস ইন আওয়ার কারেন্ট গার্মেন্টস এফেক্ট আদার সেক্টর ডিউ টু উইকনেস অফ গভর্নমেন্ট। দেখেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে আমার যতটুকু জ্ঞান আছে আমি একটু বলেছি, অবভিয়াসলি এটা একটা চেইন এফেক্ট, নট অনলি দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা সেক্টর ক্ষতিগ্রস্ত হবে কম বেশি, ঠিক আছে? যেমন আইটি সেক্টরগুলো হয়তো একটু কম হবে, কারণ আমাদের মোবাইল কোম্পানিগুলোর হয়তো কম হবে, কিন্তু তারা তাদের দুঃখের কথা বলবে যখন, তখন আমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আসলে তাদের দুঃখটা কোথায়। অ্যান্ড প্রবলেমটা হচ্ছে যে, যেমন এখানে গভর্নমেন্ট, আমেরিকা গভর্নমেন্ট যেদিন আমাদেরকে লকডাউন ঘোষণা করলো, সেদিন থেকে যারা সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস, তাদেরকে বলে দেওয়া হলো যে কিপ ইট আনলিমিটেড ইভেন হোয়াট এভার দ্য প্যাকেজেস। ধরেন আপনি একটা প্যাকেজ নিয়েছেন 500 GB অথবা 1024 GB পার মান্থ, এবং গভর্নমেন্ট
রাইটিং এর মধ্যে আপনি প্রাইস বাড়াতে পারবেন না আপনি, তাহলে এখন ওরা যে প্রাইস বাড়াতে পারতেছে না, আপনাকে যে 1024 গিগের বেশি আপনাকে দিচ্ছে, তার পকেট থেকে কাটা যাচ্ছে নিশ্চয়ই হয়তো বা, তাহলে এই পকেট থেকে যে কাটা যাচ্ছে, এই পকেট থেকে, কারণ মানুষ এখন ঘরে বসে ইন্টারনেট বেশি ইউজ করতেছে, কাজ নাই, সারাক্ষণ সোশ্যাল মিডিয়া চালাচ্ছে বা অনেক ভিডিও দেখতেছে, ইউটিউবে করতেছে, তো যার ফলে তার কনজাম্পশন অনেক হাই, তাই না? তো এখন সে তার ব্যাপারটা বুঝে, তার ব্যান্ডউইথের উপর কি প্রেশার, তার ব্যান্ডউইথ যেখান থেকে সে নিচ্ছে সেখানে। আমি বাংলাদেশে একজন সার্ভিস প্রোভাইডারের সাথে কথা বললাম, সে তার দুঃখের কথা বললো, নো কালেকশনস অফ মানি, ওকে, তার অবস্থা খারাপ, সে 10,000 টাকার একটা বিল দিতে পারতেছে না। তো তখন যখন তার সাথে কথা বললাম, তখন আমার মনে হয়েছে যে তারাও এফেক্টেড। তো সো ব্যাপারটা হচ্ছে আপনাকে কারোর সাথে কথা বলতে হবে রিলায়েবল, সো রিলায়েবল তো সো এফেক্ট সবাই হবে, সো নট অনলি দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, নট অনলি এগ্রিকালচার, তো শেষ বলতে পারেন এই মুহূর্তে শেষ বলতে, যেমন যারা আপনি বাংলাদেশে 2 কোটি চিকস প্রডিউস হয় এবং আপনি জানেন একটা সময় সেটা ফ্রিও দিতে হয়েছে, পরে এখন আবার কিছুটা স্টেবল, বাট এইভাবে আপস অ্যান্ড ডাউনস, চিকেনের দাম বিলো 100 টাকায় নেমে এসছে, তারপরে মানুষ প্রোডাকশন কমিয়ে দিয়েছে কষ্ট করে, যেমন আপনারা চার্টার্ড বিমানের কথা বলছেন, এই যে এখন যারা প্যারেন্ট স্টক যারা করছে, তারা চার্টার্ড বিমানে করেই বাচ্চাগুলো আমেরিকা ইউরোপ থেকে নিয়ে যাচ্ছে, এক একটা বাচ্চায় $8-10 করে খরচ পড়ছে, সেগুলোকে খাওয়াই পড়া বড় করতে করতে $22-24 খরচ পড়বে, সেগুলো ইনকিউবেটরে ডিম যেতে যেতে আরও খরচ বাড়বে, এবং তারপরে মার্কেটে গিয়ে যদি সে দাম না পায়। এখন আপনি যদি মনে করেন যে একটা প্যারেন্ট স্টকের ডিম আর আপনার ডেইলি কনজামশনের ডিমের দাম এক, তাহলে আপনি কিছুই জানেন না, একটু জানার চেষ্টা করেন, ঠিক আছে? কারণ এগুলো প্রতিনিয়ত, এগুলো ভেরিয়েবলগুলো চেঞ্জ হচ্ছে, প্রাইসিং চেঞ্জ হচ্ছে, আসলে ব্যাপারগুলো সহজ না, আবার আপনি জানতে চাইলে কঠিনও না, সেই জন্য একটু নিজেকে, দ্যাটস রাইট, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট টু মাচ ডিপেন্ডেন্স অন আরএনজি সেক্টর, নিড টু ডেভেলপ অন মোর সেক্টরস অ্যান্ড নিড টু সেভ আরএনজি সেক্টর ইমিডিয়েটলি। দ্যার ইজ এ প্ল্যান্টি অফ অপরচুনিটি অ্যাকচুয়ালি, দ্য ওয়ার্ল্ড এখন সোর্সিংয়ের জন্য নানা দেশ খুঁজছে, দেখেন ভিয়েতনাম কোথা থেকে কোথায় এলো, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ থেকে, জাপান যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে কোথায় আসছিল, সেটা জাপান তো অনেক উপরে চলে গেছে, তাই না? মালয়েশিয়া কোথায় গেল, সো উই কুড বি এ ফোর্স অ্যাকচুয়ালি, থিঙ্ক পজিটিভলি। আমরা আসলে আমাদের যেটা হচ্ছে আমাদের এই হানাহানি কামড়া কামড়ি না করে আমরা আসলে ইকোনমিক সাস্টেনেবিলিটির জন্য সবাই মিলে কাজ করা উচিত। সমস্যা, 1000টা সমস্যা আছে কোনো সন্দেহ নাই, কিছু সমস্যা আমার আপনার ব্যাপার না সলিউশন করার, সেগুলো আপনারা ম্যাক্রো মাইক্রো ফ্যাক্টর যারা বুঝেন তারা তো বুঝবেনই। সো আমি মাইক্রো নিয়ে কাজ করতে পারবো, ম্যাক্রো নিয়ে তো কাজ করতে পারবো না বাবা। নাহিদ, আরেকটা প্রশ্ন, যে আই এম ওয়ার্কিং ফর এ টয় ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন বাংলাদেশ, আর্লিয়ার উই হ্যাড এ প্ল্যান টু এন্টার দ্য মিডল ইস্ট মার্কেট, ইন রিসেন্ট টাইমস উই ওপেন্ড আওয়ার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট last week and preparing to move on, expecting your strategical advices for us regarding to gain competitive advantage and activities may impact on us. Prashnata hoche expecting your, what kind of a strategy, I don't know. So toy marketing, dekhen it's huge. Ekhon apnar sobcheye boro challenge hoche je Chinese ba othoba toy gulo এখন ওয়ার্ল্ডে মার্কেট করে নিয়েছে, এখন তারা রেপ্লিকার মতো, যেমন হট হুইলার গাড়িগুলো আমি অস্ট্রেলিয়া থাকতে দেখতাম, যে আমার মনে নাই ঠিক, $2-3 মনে হয় বা $2, খুব সুন্দর সুন্দর ডিজাইনের হট হুইলার গাড়িগুলো বিক্রি হতো এবং খুব স্ট্রং, বাচ্চারা খুব লাইক করত, কিন্তু প্রবলেমটা হলো যে বাচ্চারা এটা 2 দিন খেলে আবার 3 দিনের মাথায় আর একটা ডিজাইন, কারণ হচ্ছে যে এত ভ্যারাইটিস অফ ডিজাইন তারা প্রডিউস করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ক্রিয়েটিভিটি দেন ইউনিট টু, টয় বানানো এক জিনিস, টয় অর্থাৎ ডিজাইন ক্রিয়েশন ইজ অ্যানাদার, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং রাইট নাও। সো আপনাকে ডিজাইন ক্রিয়েট করতে হবে এবং সে অনুযায়ী আপনাকে দ্য বেস্ট কোয়ালিটি দিতে হবে, দেন মার্কেটটাকে আপনি ধরতে পারবেন এবং আপনার কম্পিটিটর যে প্রাইসে দিচ্ছে সেইটা থেকে, এটা হচ্ছে সিম্পল বাট ভেরি ডিফিকাল্ট স্ট্র্যাটেজি টু ইমপ্লিমেন্ট। সো আপনার যেটা করতে হবে, দ্য ডিজাইন, আমার মনে হচ্ছে ডিজাইন ইজ দ্য বেস্ট থিং, যেটা হচ্ছে আই ক্যাচিং, প্রথমেই একটা বাচ্চাকে অ্যাট্রাক্ট করার মতো ক্ষমতা, কোন এইজের বাচ্চাকে আপনি টার্গেট করছেন,
ঠিক আছে, এবং আপনি যদি মিডল ইস্টে প্ল্যান করেন, মিডল ইস্টের বাচ্চারা কি পছন্দ করে, কোন টাইপ অফ খেলনা, সেখানকার কালচার কি, এবং সেখানকার ডিজাইন, সেখানের মধ্যে ইনোভেটিভ ডিজাইন কি হতে পারে, সেই ইনোভেটিভ ডিজাইনের মধ্যে সে সাস্টেনেবল টয়েস কি হতে পারে, এবং প্রাইসিংটা কি হতে পারে, এবং দিস আর দ্য স্ট্র্যাটেজি। সো আপনাকে নানা রকম ডাইভার্সিফাইড টয়েস বানাতে হবে, এবং আপনাকে চিন্তা করতে হবে যে আমার সবগুলো মানি মেকিং না, সাম অফ দেম আর ফর অ্যাট্রাকশন, সাম অফ দেম আর ফর বিজনেস। সো আর এটা আসলে কেউ বলতে পারে না আগে থেকে। আপনি 100টা ডিজাইন করলে সেখান থেকে 2টা ডিজাইনে আপনার না বাকি 98 ডিজাইনের কস্টিং তুলে নিয়ে আসতে যথেষ্ট। ডিটেল বলতে গেলে অনেক যাবে, নাহিদ আমি পরে আবার দরকার হলে আসবো। আবার বলছি আমাদের হুজুক পরে ত্যাগ আছে কিনা বুঝতে পারো। ইটস লাইক আমাকে এমন একটা প্রশ্ন করছেন যে আমি আধ্যাত্মিক কোনো মানুষ, যে আমি আপনাকে বলবো যে আর মানুষ হুজুক, এটা তো বারবার বলে আসছি। আমার মনে হয় আমি কতক্ষণ লাইভে আছি আমি জানি না, অলমোস্ট 1 ঘন্টা 5 মিনিট হয়েছে সো ফার আই ক্যান সি। হুজুক দেখেন, আমরা শিক্ষিত মানুষ, ফেসবুক ইভেন আমার মনে হয় যে 2015 বা 12-13-র আগে যারা ফেসবুক অ্যাকাউন্ট করেছে তারা সবাই শিক্ষিত, এরপরে একটু কম শিক্ষিত মানুষও ফেসবুকে আসছেন। তারপরে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখবেন একটা মানুষের প্রোফাইলে আপনি যাবেন, ও কী শেয়ার করছে, ও কিসে লাইক দিচ্ছে, কিসে রিয়েক্ট করছে, কিসে কথা বলছে, যদি আপনি তাকে অ্যানালাইসিস করতে যান, অ্যান্ড দেন ইউ উইল ফাইন্ড দ্য হাউ হি ইজ থিঙ্কিং অ্যাবাউট ম্যাটার। ওকে, সো কীভাবে সে সেটাকে জাজ করছে। আর আমাদের আসলে, আমি আবার বলছি যে এত বেশি হিপস অফ ইনফরমেশন আমরা গুগল করতে বলি, অ্যাট দ্য সেম টাইম আমি ছেলেদেরকে গুগল করতে বলি, অ্যাট দ্য সেম টাইম আমি ওয়ার্ন করি, গুগলে অনেক ফেক ইনফরমেশন থাকে, মিসজাজমেন্ট, মিসলিডিং ইনফরমেশন থাকে, ডিসিপটিভ ইনফরমেশন থাকে। সো ইউ হ্যাভ টু জাজ ইউর সেলফ অ্যান্ড ইউ হ্যাভ টু নো হাউ টু ফাইন্ড অ্যান্ড হাউ টু আইসোলেট দিস, উইচ ওয়ান ইজ could be true, could be deceptive, could be something else. So আমাদেরকে লার্নিংটা, আমাদের ধর্ম কিন্তু ওভাবে শিখায়, আমাদের কোনো ধর্ম কিন্তু এইসব বাড়াবাড়ি করতে বলে নাই, কিন্তু আমার জানা মতে আমাদের ইসলাম ধর্ম তো বলেই নি। এবং আসলে কেউ কিছু বললো, কেউ কিছু লিখলো, সাথে সাথে বিলিভ করে ফেলা, এটা আসলে ঠিক না। কিছু আই কিউ, আমি বলছি না যে আপনি ডিটেকটিভের মতো ইনভেস্টিগেট করেন, অ্যান্ড সো এটা নিজের একটা জাজমেন্ট দিয়ে আপনাকে জিনিসটা অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। হুজুক থেকে আমাদের হুজুক পরিত্যাগ করা, এটা আসলে কারো কথায় হবে কি না এখন জানি না, এখন যেভাবে সোশ্যাল মিডিয়াতে মানুষজনের অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি, মানে কোনো একটা ইস্যু পেলো সেটা নিয়ে ধরেন 1-2-3 সপ্তাহ আর ট্রল আফটার ট্রল এবং কত রকম কথাবার্তা, ঠিক আছে, বলুক যার যার, ইটস এ ফ্রি, ইট শুড বি ওপেন ফর এভরি ওয়ান, যে সবাই মত প্রকাশের স্বাধীনতা দরকার, ইটস ইম্পর্টেন্ট সবাই বলুক। কিন্তু আপনি, আবারও বলছি কথাটা, আমি আপনাদের সেকেন্ড টাইম বলছি আজকে, যে কখনো আপনি নিজে এমনভাবে বলবেন না যে আই নো দিস ইজ দ্য হার্ড ট্রুথ, এটাই সত্য, কারণ আপনি আসলে এটাই সত্য বলার পজিশনে আছেন কিনা সেটা আগে নিজে 10 বার চিন্তা করবেন। আসাদুল্লাহ আল গালিব প্রশ্ন করেছে, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেন কেমন হবে এই সময়ে বা করোনা পরবর্তী, বিশেষত লাইভ স্টক ইন্ডাস্ট্রি, অবভিয়াসলি সবাই এফেক্টেড হবে। দেখেন বাংলাদেশের লাইভ স্টক সেক্টরটা ঠিকই আছে, আমি পোলট্রি সেক্টরের কথাই যদি বলি, পোলট্রি সেক্টরের 65% ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ভুট্টা এবং সয়াবিন। ওকে, সো এই ভুট্টা এবং সয়াবিন আমরা বাইরে থেকে আনি, লোকালি কিছু প্রডিউস হয়, আমি এক্স্যাক্টলি জানি না যে সিচুয়েশন রাইট নাও, আমার মনে হয় যে 17-20% ভুট্টা বোধ হয় আমরা যোগান দিতে পারি, আরগুলো হয়তো আমার বাইরে থেকে আনতে হয়, সোয়াবিন মোস্টলি ইম্পোর্টই করতে হয়। সো এইটার জন্য আমরা ইউএসএ, ব্রাজিল এসব কান্ট্রির উপর আমরা রিলাই করি। ওকে, যেমন আমি যে বেলটা থাকে এটা হচ্ছে সোয়াবিন এবং ভুট্টার জন্য অনেক উর্বর একটা জায়গা, এই যে এখন কাল্টিভেশন সিজন চলছে, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ফসল হয়ে যাবে। গত বছর যেটা হয়েছে, গত কিছুদিন চায়নার সাথে ট্রেড ওয়ারের কারণে চায়না আমেরিকার ভুট্টা নেওয়া বন্ধ করে দিয়েছিল, যখন আমেরিকার সাইলোগুলোতে
এটা এলিভেটার হাউস বলে, যেখানে একটা স্টক রাখে। এলিভেটার হাউসগুলোতে প্রচুর পরিমাণ আগের স্টক রয়ে গেছে, তারা বিক্রি করতে পারে নাই। তারা বাংলাদেশে মার্কেটিং করেছে, তারা বিভিন্ন দেশে চেষ্টা করেছে, যে চায়না যেগুলো যাওয়ার কথা ছিল সেগুলো সবে এফেক্টেড। এখন কথা হচ্ছে, এখন নতুন ফসল আসবে, নতুন ফসল কোথায় বিক্রি করবে? এখন আমাদের দেশের ব্যবসা যদি শাটডাউন হয় বা ডিক্রিজ করে, অবভিয়াসলি ডিক্রিজ করবে, তখন আমাদের চাহিদা কমে যাবে, এখানকার ফার্মাররা লুজার হবে। এখানকার ফার্মারদের লুজারের ব্যাপারটা সেটাই তাদের গভর্নমেন্ট দেখছে, কিন্তু আমাদের যেটা হবে যে আমাদের জন্য প্রাইসটা বেড়ে যাবে, বিকজ তখন যেটা হচ্ছে তখন তাদের জন্য কস্টিং, যেহেতু তাদের অনেক ফসল নষ্ট হবে, তাদের কস্টিং বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু লাইভ স্টক সেক্টরে আপনার ইনগ্রিডিয়েন্টসের দাম অনেক বেড়ে যাবে এবং ফার্মারদের ফিডের দাম বেড়ে যাবে এবং প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যাবে ইন অল অ্যাসপেক্ট, মেডিসিনের দাম বেড়ে যাবে সব। সো ইটস এ চেইন এফেক্ট। সো আমার মনে হয় আমরা দোয়া করা খুবই উচিত যে খুব তাড়াতাড়ি রেস্টোর হয়ে যাক, সো দ্যাট 2-3 মান্থ আবার নর্মালাইজ। বাট আমি কোনো আশা দেখছি না 2-3 মাস এগুলো হবে। আর ইভেন করোনার এই হঠাৎ করে উঠে যাওয়ার কোনো ফর্মুলা আমার মনে হয় কেউ বের করতে পারবে না, ইট উইল টেক টাইম। এটা 3-4 বছর, এবার মানুষ ট্রাভেলিংয়ে ভয় পাবে, মানুষ কোথাও যেতে ভয় পাবে, কাজ করতে ভয় পাবে, সোশ্যাল গ্যাদারিংয়ে ভয় পাবে, সো ম্যানুফ্যাকচারিংয়ে সমস্যা হবে, এবং এটা এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হানা দিবে অ্যান্ড অল দিস। আমার মনে হয় এটাই। সাইফুর রহমান বলছে যে হ্যাঁ ভাইয়া কেমন আছো তুমি? আমি ভালো আছি, আমার ব্যাক পেনের কি অবস্থা? থ্যাংক ইউ ফর ইউর কোয়ারি। বয়স যখন বাড়ে সমস্যা বাড়তে থাকে, সমস্যা আসলে কমার নজির খুব একটা বেশি নাই, তো কাজে এটা নিয়ে আমি তোমার সাথে কথা বলবো। সমস্যা নিয়েই যে কদিন থাকি কাজ করতে হবে। তো ফিউচারে বাংলাদেশের সিচুয়েশন অলরেডি আমি অনেক কথা বলেছি, প্রত্যেকটা কান্ট্রি, যে কান্ট্রি হোক সেটা বাংলাদেশ না, সার্ভাইভালের জন্য সে তার সর্বোচ্চটা করবে। সেখানকার মানুষ, আসলে ব্যাপারটা হচ্ছে কি, দেশ করে না, করে হচ্ছে মানুষ। প্রত্যেকটা মানুষ তার সার্ভাইভালের জন্য সে সবচেয়ে বেস্টটা করবে। সে একটা ভালো চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করবে, সে একটা ভালো ব্যবসা করার জন্য নিজেকে প্রিপেয়ার করবে। সে যখন চাকরিটা করবে, ভালো একটা চাকরি পাওয়ার জন্য ভালো কোয়ালিটি আর্ন করবে, তখন সে একটা ভালো চাকরি পাবে এবং তখন তার ভালো চাকরি পেলে তার ফ্যামিলি ভালো চলবে। যখন সে ব্যবসা করবে, সে মনোযোগ দিয়ে ব্যবসা করবে, হার্ড ওয়ার্ক করবে, তখন তার ব্যবসা ভালো হবে। এইভাবে প্রত্যেকের যখন উন্নতি হবে তখন দেশেরও উন্নতি হয়। এটা এমন না যে দেশ করে বা দেশে গভর্নমেন্ট করে, করে হচ্ছে মানুষই। সো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা মানুষই কিন্তু যার যার সাকসেস নিয়ে চেষ্টা করে, কেউ ফেইলড হয় কেউ সাকসেস হয়। এটা আমার মনে হয় যে উপরওয়ালা ডিসিশনস অ্যান্ড আপনার এফোর্টের উপর, আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন এবং উপরওয়ালা আপনার উপর কতটুকু সদয়। উপরওয়ালা না চাইলে হবে না, যেটা আমি বিলিভ করি। তো সেই জন্য চেষ্টা করে যেতে হবে। আমরা যার যার অবস্থান থেকে, আমাদের লিমিটেশনস আছে, অনেক লিমিটেশনস আছে নিজস্ব, সেই লিমিটেশনসগুলোকে আমরা ওভারকাম করে কীভাবে ভালো ভালো কাজ করতে পারি সেটা দেখতে হবে। দ্যার ইজ আ লট অফ কোয়েশ্চেন। অ্যাগ্রো সেক্টর নিয়ে আমি বলেছি, করোনা দেখেন, নতুন নতুন অ্যাগ্রো সেক্টরের কথা বলছি যে আবার নতুন নতুন ভাইরাস ইন্ট্রোডিউস হবে। এটা তো এখন আসলে আর ভয় পেয়ে লাভ নেই, ব্যাপারটা হচ্ছে আপনি যখন, এখন হচ্ছে ওয়ার্ল্ডে 7 বিলিয়ন পিপল, যেটা আমি সবসময় বলি 7 বিলিয়ন পিপল, 7 বিলিয়ন পিপলকে আপনি ফিড করতে হবে। এবং আসলে আপনি অর্গানিক প্রডিউস করে, ন্যাচারালি প্রডিউস করে 7 বিলিয়নকে খাওয়ানো এখন ওয়ার্ল্ডের পক্ষে আমার মনে হয় না সম্ভব। তো সেই জন্য আর্টিফিশিয়াল প্রোডাকশনে আমাদেরকে যেতে হচ্ছে, ঠিক আছে? যে অর্থাৎ এই যে আমরা ব্রয়লার করছি, আমরা বিফ ফ্যাটেনিং করছি, আমরা ফিশ কালচার করছি, সবই তো আর্টিফিশিয়াল। কোনটা আর্টিফিশিয়াল না? আপনি ভেজিটেবল গ্রোন করছেন আর্টিফিশিয়ালি, 3 দিন 5 দিনে বড় হয়ে যাচ্ছে, কোনো জায়গা না। আপনি ভেজিটেবল মনে করে যদি মনে করেন যে এটাতে এটাতে গ্রিন আছে, এটাই স্বাভাবিক, না, সেখানেও কিন্তু আর্টিফিশিয়ালনেসের প্রশ্ন চলে আসছে। কারণ হচ্ছে যে মানুষকে ফিট করতে হবে, মানুষের যে চাহিদা এবং মানুষের যে চাহিদা আছে সেটাকে আপনার যোগান দিতে হবে। এবং যোগান দিতে গেলে যা যা করার, এবং অনেক কথা শোনা যায় যে প্লাস্টিকের চাল মুক্ত মুখ, নাথিং ইম্পসিবল টু দিস ওয়ার্ল্ড। ওকে, সো আমি বলছি না যে এটা সম্ভব, এটা সম্ভব না,
প্লাস্টিকের ডিমুক এগুলো মানুষ বলছে, এগুলো হয়তো সত্যতেও রূপান্তরিত হতে পারে, নট আনলাইকলি। আপনি একটা ক্যান্ডি খাচ্ছেন, আপনি একটা ইয়ে খাচ্ছেন, সবই আর্টিফিশিয়াল। তাহলে আর আপনি কালকে যে সায়েন্টিস্টরা যে গবেষণা করছে যে আর্টিফিশিয়াল মিট বানানোর জন্য, আর্টিফিশিয়াল ফিশ মিট বানানোর জন্য, এগুলো কেন করছে? আপনি কি মনে করছেন না যে এটা একদিন কমার্শিয়ালাইজেশন করার জন্য করছে? তাহলে স্যার এটা মেনে নেওয়াই ভালো। আমি প্রশ্ন খুঁজছি, দেখি আর কি আছে। সুজন প্রশ্ন করেছে, স্যার করোনা পরিস্থিতি আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং এর ফিউচার কেন হবে? ফ্রিল্যান্সিং মনে হয় যে ফিউচার আরো ব্রাইট হবে। একটা জিনিস কি যে হোম এনভায়রনমেন্টে কাজ করার যে মানুষ যে পারে, এমন অনেক জব আছে যে তার কোনো এফেক্ট হয় না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন ইন্স্যুরেন্স ক্লেইম। আগে ইন্স্যুরেন্স ক্লেইমের লোকজন কি করতো, যে অফিসে আসতো 9টা 5টা অফিস করতো, আমি এই দেশের কথা বলছি, হয়তো বাংলাদেশের সাথে আপনি মিলাতে পারেন। তার কাজ হচ্ছে কাস্টমারের সাথে প্রশ্ন করা, যে ইন্স্যুরেন্সের মানে তার কি ক্ষতি হলো না হলো, অনেকগুলো কোয়ারি করে সে ডিসাইড করা, যে তারপর একজন লোক পাঠাবে ইনভেস্টিগেশনের। তাহলে যে লোকটা শুধু কোয়ারি করার জন্য বসানো আছে, সে তো আসলে অফিসে আসতে হচ্ছে না। এখন এখন এই ধরনের অনেক জব হয়ে যাবে কি, এগুলো হয়ে যাবে আউটসোর্সিং হয়ে যাবে, এগুলো হয়ে যাবে যে আওয়ারলি পেইড বা কল বেসড হয়ে যাবে। যে ঠিক আছে, তুমি একটা ক্লেম কল পাবা, তুমি $20-$50 পাবা। ওকে, এখন আপনার ওরকম একটা ক্লেম স্পেশালিস্টকে হয়তো দেখা যাচ্ছে যে আপনার $80-$90,000 ইয়ারলি আপনাকে দিতে হচ্ছে, সেটা কমে যাচ্ছে। তো কাজেই কোম্পানির এখানে বাঁচানোর মানি সেভের ইয়ে আছে। এরকম অনেক জব আছে যে এই যে হোম এনভায়রনমেন্টে কাজ করার পর একটা অ্যানালাইসিস হবে আমার ধারণা, এবং হবে ডেফিনেটলি, যে কোন জবগুলো অ্যাকচুয়ালি হোম এনভায়রনমেন্টে করা যায় আর কোন জবগুলো আপনাকে অফিসে না আসলে না। তো হোম এনভায়রনমেন্টে যেগুলো কমপ্লিট করা যায় বা ইভেন 80-90% করা যায়, সেই জবগুলোকে আপনি আউটসোর্সিং করে আপনি মানুষকে দিতে পারতেছেন, এফিসিয়েন্সির উপর বেস্ট করে, ট্রেনিংয়ের উপর বেস্ট করে। আর স্পেশালি এডুকেশন সেক্টর তো প্রুভ করে দিয়েছে ইট কুড বি থ্রু অনলাইন। বাংলাদেশের আমার একটা সেশন আছে কালকেই, সেখানে আমি এই কথাগুলো হয়তো বলবো যে যে শিক্ষা ব্যবস্থা এখন আপনার এই, আমরা যদি কোপ আপ না করি যে অনলাইন সিস্টেমটাকে, দেন হোয়াট উইল হ্যাপেন, যে আমরা অনেক পিছিয়ে যাবো। এমনি পিছিয়ে আছি কারণ আমি তো কাজ করেছি, অনেক সীমাবদ্ধতা, অনেক ধরনের সমস্যা এই সব। তো সো আউটসোর্সিং বাড়বে আমার ধারণা যদি পৃথিবী রেস্টোরড হয়, এবং ফ্রিল্যান্সিং বাড়বে বই কি কমবে না, যেন হোম বেসড ওয়ার্ক কিন্তু অনেক বেশি প্রিভিলেজ পাবে ফ্রম নাও অন। এমনি পাচ্ছিল, এখন নাও অন তো। সো আমার মনে হয় ভালো। রেবেকা, ফেরদোস, অনেকে আরো অনেকে বলছেন, ইস্তিয়াক স্যার কেমন আছেন? আমি ভালো আছি, ভালো আছি বলেই কথা বলছি, কথা বলতে পারছি বলেই আলহামদুলিল্লাহ। যেদিন কথা বলা থেমে যাবে সেদিন মনে করবেন সব শেষ। এনিওয়ে স্যার, হোয়াট ভ্যালু চেইন মডেল বি ফিট বেস্ট টু আর্ন মোর রেভিনিউ বাই গভর্নমেন্ট ফর ডিরেক্ট ট্যাক্স? গভর্নমেন্ট তো কিছু বাকি রাখে নাই মনে হয় ট্যাক্স ইম্পোজ করার। বাংলাদেশের মানুষ এখন যে পরিমাণ ট্যাক্স দেয়, আমার মনে হয় বিভিন্ন ডিরেক্ট এবং ইনডিরেক্ট, ইনডিরেক্টটা আমাদের চোখে পড়ে না, কিন্তু ইনডিরেক্টটা আমরা অনেক বেশি দিই। ডিরেক্টটা, ডিরেক্টের ব্যাপারে আমার একটা ফ্রাস্ট্রেশন আছে যে লাইক I was taxpayer from the beginning in Bangladesh. Still I am paying tax by sitting here. So the problem is matro Bangladesh e 13 lakh tin certificate ase, tar mane 13 lakh lok tin certificate ase, that doesn't mean 13 lakh lok effectively tax them. Tax faki r kotha seta pore asteche. Tax faki dewar karon gulor kara o eigulo tax professional la janen, because rules are not straightforward. এখানে আমি এক বছর কাজ করেছি, এখানে রুলস আর ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, যে গভর্নমেন্টের প্রেসক্রাইব ফর্ম আছে, ওখানে আপনি জাস্ট ফিগার বসাবেন, দেন ইট উইল অটোমেটিক্যালি ডিডাক্টেড দ্য থিংস অ্যান্ড দেন ইট উইল কাম আপ দ্য সিচুয়েশন। আমাদের দেশে অনলাইন করেছে, বাট ওখানে মানুষ বুঝতে হিমশিম খেয়ে যায়। তো সো জিনিসগুলোকে সহজ করতে হবে, কী পাবো কী না। যেমন এখানে আপনি স্ল্যাব আছে যে এত টাকা ইনকাম করলে এত টাকা ট্যাক্স দিতে হবে, যারা 100,000-এর বেশি বেতন পাচ্ছেন ইয়ারলি তাদেরকে স্ট্রেট অফ 24% করে আপনাকে ফেডারেল ট্যাক্স দিতে হবে, তারপরে আবার 8.75% আপনাকে স্টেট ট্যাক্স দিতে হবে, তারপরে হাবি যাবে ইন্স্যুরেন্স টেনশন আছে, এগুলো মিলে আপনার প্রায় 40-42% টাকা আপনার নাই।
অর্থাৎ আপনি 100 টাকার মধ্যে 42 টাকা আপনার নাই। তো এটা কেন? আপনার ইনকাম বেশি হওয়াতে, যার ইনকাম কম তার কম। সে ঠিক প্রোগ্রেসিভ, এই মেথডগুলো বাংলাদেশেও আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে একটা একটা ছোট্ট একটা লুফলস বলি যেটা আমি ফেস করেছি। যেমন আমার ইনকাম এই বছর 12 লাখ, আমি আগামী বছর সেটা 12 লাখের কম দেখাতে গেলে আমার সাথে অনেক রকম ঝামেলা হবে, এটা তো ঠিক না। আমার আগামী বছর ইনকাম 0 হতে পারে, এবং এই জিনিসগুলো আর সরকারি অনেক ব্যাখ্যা আছে বা ইয়ে আছে আমি জানি না, তবে জিনিসগুলোকে এত সহজ করে যারা ট্যাক্স দেয় তাদেরকে উদ্বুদ্ধ করা উচিত। তাদেরকে যদি আপনি রশিতে মানে টিন নাম্বার নিয়ে যারা ট্যাক্স দেয় তাদেরকে আপনি বেঁধে ফেলবেন, আর যারা ট্যাক্স দেয় না তারা ফ্রিল্যান্সিং ঘুরবে, এটা ঠিক না। তো সবার জন্য জিনিসটা, আসলে ব্যাপার হচ্ছে কি, যতদিন বাংলাদেশ তার 18 কোটি মানুষের জন্য বা 17 কোটি সামথিং মানুষের জন্য সোশ্যাল আইডি করতে না পারছে এবং এটাকে কম্পিউটারাইজ সিস্টেমে না আনতে পারতেছে, ডিজিটাল সিস্টেমে, যে ঠিক আছে এই মানুষটার নাম কালামিয়া ধলামিয়া ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে এই মানুষটার আইডি হচ্ছে লাইক 6 ডিজিট 7 ডিজিট, এই আইডি, এই আইডি যখন আমি পাঞ্চ করব সেই আইডিটা দিয়েই আমার সব কিছু হবে। সো এটা করাটা খুব জরুরি। এই যে আজকে চেয়ারম্যানরা এত টাকা খেয়ে ফেলছে, টিএনওইএনওর এত টাকা খেয়ে ফেলছে সরকার অনুদান, এটা কেন পাচ্ছে? বিকজ অফ উই ডোন্ট হ্যাভ এনি আইডেন্টিটি। মোবাইল নাম্বারের উপরে বেস করে এখন এক মোবাইল নাম্বার ইউজ করে 200 জন করে ফেলতেছে, ঠিক আছে, বা কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ঠিক আছে তুমি 50 জনকে দিয়ে দাও, সে দিচ্ছে 5 জনকে, সে 45 জন খেয়ে ফেলছে। সো আসলে এই ধরনের অনেক বড়, স্বাস্থ্যসেবাতে গেলে দেখেন আমাদের আমরা কি আছে কি নাই সেটা অলরেডি আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে আমাদের এখন করোনার বাইরে বহু লোক, আমার মা মারা গেছেন, আমি তো বলবো যে আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ হায়াত শেষ করে দিয়েছেন, দ্যাটস ওকে। বাট তারপর একটা জিনিস যে আরও হয়তো ভালো চিকিৎসা পেতে পারতেন আর কি। তো সেরকম এনভায়রনমেন্টটা ছিল না। আজকে নিউজে দেখলাম যে যে করোনার নেগেটিভ সার্টিফিকেট বিক্রি হচ্ছে, হবে না কেন? আপনি যখন প্রাইভেট হসপিটালগুলো যখন ডিক্লারেশন দেবেন যে একটা ক্রিটিক্যাল রোগে আসার আগে আপনাকে প্রুফ করতে হবে ইউ ডোন্ট হ্যাভ এনি করোনা, সো আপনি তো রুগীকে বাঁচাবার জন্য বাংলাদেশে এখন 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 তো অন্যায়, একটা অন্যায় আরও 10টা অন্যায় জন্ম দেবে। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আমার কথা বলার ইচ্ছা নাই। আচ্ছা, মোস্তাফিজুর রহমান প্রশ্ন করেছেন, আমাদের মা বাবাদের সাথে সন্তানদের ফিউচার প্ল্যান নিয়ে অনেকটা অমিল থাকে, যেমন একজন হতে চায় আর্মি অফিসার, মা বাবা চায় বিসিএস পড়াতে, যা অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি কোনো বাবা মাকে ব্লেম করছি না, প্রশ্ন হলো যখন কারো এইম অন্যদিকে চলে যায় না যাওয়া সত্ত্বেও, তখন সেটাকে কিভাবে নিজের মতো করে সাজিয়ে নেব? তাছাড়া কোনো একটা কাজ করতে গেলে ওটাকে আগে ভালোবাসতে হবে, তাহলে সফলতা সম্ভব। উপরের এক্সাম্পলটা নিতে পারেন যদি কিছু বলেন। মুস্তাফিজ, আমি আমার লাইফটা নিয়ে বলি, আমার কখনো সেরকম অ্যাম্বিশন ছিল না। আমার বাবা মা হয়তো মনে মনে চাইতেন, কিন্তু কখনো হয়তো বলতেন যে ভালো কিছু করলে হলো। হ্যাঁ, তো যেমন আমি ডাক্তারের পেশাটাকে কেন জানি খুব কঠিন পেশা মনে করতাম, তো কখনো সেটা ট্রাই করিনি। সরকারি পেশাটাকে আমি কখনো ভালো মনে করতাম না, জানি না, সেগুলো ব্যাখ্যা নিজের নিজের ব্যাখ্যা আছে। তো আমার হাতে অপশন একটা ছিল, আমার বাবা ইঞ্জিনিয়ার ছিল, তো আমার অপশন ছিল যে ইঞ্জিনিয়ার, এটা একটু ভালো লাগতো, কারণ হচ্ছে যে এটাতে অনেক ইনোভেটিভ জিনিস আমার কাছে মনে হতো যে স্ক্রু ড্রাইভার দিয়েই করা যেত, সে মানে জিনিসটা ছোটোবেলায় ওভাবে একটা সার্কিট বোর্ড খোলা যেত, একটা জিনিসকে খুলে অপারেশন করা যেত, মানুষকে ডাক্তার অপারেশন করে আমরা হাতে একটা যন্ত্রপাতি কে, সে সেই জিনিসের ঝোঁকটা একটু বেশি ছিল। কারণ আমি আমার ছোটোবেলা আমার বাবাকে দেখছি যে নিজেই সব কাজ করতে, একটা বাইসাইকেল ঠিক করতেছে, একটা ইলেকট্রিক প্রবলেম হলে নিজে ঠিক করছে, যত রকম ছোটোখাটো কাজ আছে যেগুলো দৈনন্দিন কাজে, কখন উনি মেকানিক ডাক্তার আমি দেখিনি। তো এগুলো যেমন এখনও আমি করি, এখনও আমি করি যতটুকু পারি, কারণ হচ্ছে যে এটাতে আমার মজা লাগে, দ্য ক্রিয়েটিভিটি, ঠিক আছে। আমি নিজেই হয়তো দেখি যে একটা জিনিস সার্ভিসিং করি যতটুকু সম্ভব হয়, একটা প্যারেট লাগানো, আমার ঘরে সব ধরনের টুলস পাওয়া যায়, থাকে মোটামুটি, এটা করো ওটা করো। তো যাই হোক, এটা আমি বলছি এই জন্য যে আসলে ছোটোবেলা আমি জানি না, আপনারা হয়তো আপনার একটা যুগে জন্মগ্রহণ করেছেন, আমি একটা যুগে জন্মগ্রহণ করেছি। এখন প্রশ্নটা হচ্ছে এরকম যে
যে আমাদের যুগে অনেককে আমি দেখেছি যে তারা অনেক বেশি এটা কি বলে লক্ষ্যটা স্থির যে সে ডাক্তার হবে, সে ওরকম হবে, কিন্তু আমার সেরকম ছিল না। তো সো আমি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কিছুটা প্রিপেয়ার ছিলাম। আমি ইন্টারমিডিয়েট দেওয়ার পরে আমার বাবা মারা যায়, তো আমি আসলে পরীক্ষা দেওয়ার কথা ছিল, ইঞ্জিনিয়ার তো হয়নি, তো সো যাইনি, কারণ তখন আসলে একটু মানসিকভাবে বাবা মারা যায়। তো যেটা হয়েছে, আমি যেটা নিজেকে বিলিভ করি যে আসলে হতে চেয়েছিলাম, যদি কিছুটা হতে চেয়েছিলাম, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার। জীবনে ভাবতেও পারিনি কখনো যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড একটা ছেলে ইঞ্জিনিয়ার না পড়লে হয়তো কেমিস্ট্রি ফিজিক্স এ ধরনের কোনো সাবজেক্ট পড়ার কথা ছিল, এবং গিয়েছিলামও, যেটা ইউনিভার্সিটিতে টিকেছিলামও, লাইনেও দাঁড়িয়েছিলাম। কিন্তু যখন সাক্ষাৎকারের সময় যখন দাঁড়িয়েছি, তখন আমার কাছে মনে হচ্ছে যে না, আমি পড়বো না, আমি সে কিউ থেকে বের হয়ে যাই। এবং তখন আমার হাতে অপশন খুব কম ছিল বিজনেস ফ্যাকাল্টি। আই ওয়াজ সো লাকি ইন দ্যাট কেস, আমাদের সময় প্রশ্নপত্র আউট হওয়ার কারণে আমাদের দ্বিতীয়বার অ্যাডমিশন টেস্ট হয়েছিল, সো এই জন্য লাকি। যদিও কাজটা মোটেও ভালো কিছু ঘটেনি, কিন্তু আমার জন্য সেটা ছিল টার্নিং পয়েন্ট। সো এই টার্নিং পয়েন্টটা অবস্থা ক্রিয়েট করেছে, আমি ক্রিয়েট করিনি। দেন আমার হাতে কোনো চয়েস ছিল না, দেন আমি সেকেন্ড টাইম অ্যাটেন্ড করেছি, দেন আমি বিজনেস ফ্যাকাল্টিতে এসেছি। দিস ইজ হাউ দেন স্টার্টেড মার্কেটিং। মার্কেটিং নামটা আমার সুন্দর লেগেছে, মার্কেটিং কী জিনিস আমি বুঝতাম না, সেখান থেকে আজকের আমি। সো অ্যান্ড দেন আমি যদি কিছুটা বন্ধু বান্ধবের সাথে, যাদের সাথে আমি চলাফেরা করতাম, ভাবতাম যে এমএনসিতে কাজ করব, এমএনসিতে কাজও করতাম, কিন্তু অল অফ এ সাডেন দ্য ইকুয়েশন হ্যাজ বিন চেঞ্জড, এবং সেটারও একটা বিশাল স্টোরি। অ্যান্ড দেন আমি শিক্ষকতায় এসেছি, এবং পাশাপাশি ফ্যামিলি বিজনেসের সাথে তো ছিলামই। তো সো হোয়াট হ্যাপেন্ড, আমি আপনাকে কেন এটা বলছি, এবং আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, আমি কেন এটা বলছি জানেন? আমি বলছি এই জন্য যে আপনি চাইলে সিচুয়েশনকে ম্যাচ করা আপনার দায়িত্ব। আমি 18 বছর শিক্ষকতা করেছি, এবং আমি যখন অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করে দেশে যাই, আমি ভেবেছিলাম আমি এই দেশে ঢুকলাম আর ইভেন পোস্ট ডক্টরেট বের হব না, এবং এটা আমি গত 4.5-5 বছর এটা আমি ধারণ করেছি যে, এবং আমি সেভাবে, কারণ আমি বিজনেসের সাথে ছিলাম, আমার বড় ভাইয়ের সাথে ছিলাম, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক, গলফিং করতাম, এখানে ঘুরতাম, সেখানে ঘুরতাম, দেশ বিদেশ ঘুরছি, টিচিং করছি, সব কিছুই ফ্যান্টাস্টিক। তো সো কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি যে এখন যে কোনো একটা ঝড় বা টার্নিং পয়েন্ট এসে আমাকে আবার এখানে নিয়ে আসলো। বিলিভ মি, আই টুক লাইক এ কাপল অফ উইকস টু সেটেল ডাউন। দিস ইজ কল প্রফেশনালিজম টু মি, আপনার কাছে কি, অন্যের কাছে কি, আই ডোন্ট নো। সো ইউ হ্যাভ টু ম্যাচ ইউর সিচুয়েশন অ্যাজ কুইক অ্যাজ পসিবল। ইয়েস, দেয়ার উইল বি ইস উস থাকবেই, যে এটা হতে পারতো, ওটা হতে পারতো, এটা থাকবেই টুকটাক। এখন হয়তো আমার মাঝে মাঝে চিন্তা আসে, ও বাংলাদেশ থাকলে এখন এটা হতো, আবার নাই বলে এটা ভালো হয়েছে, এই এগুলো টুকটাক ফ্যামিলি এইগুলো থাকবে নিজের চিন্তা ভাবনা। কিন্তু আর ইউ ডুইং গ্রেট? ইয়েস, আই এম ডুইং গ্রেট। ইফ আনসার ইজ গ্রেট, দেন এভরিথিং ইজ গ্রেট, সো জাস্ট কিপ ডুইং। সো আমার মনে হয় এর চাইতে বেশি। মামুন কালসার, আসসালামু আলাইকুম। আমি জাস্ট একটু আগে বলছিলাম যে চিটিং ইউনিভার্সিটি যাওয়ার স্টোরিটার কথা। মামুন কাউসার ওয়াজ দ্য উইটনেস, অ্যান্ড দ্যার ইজ অ্যান অ্যানাদার কাউসার মুস্তফা। দিস টু গাইজ ওয়ার দ্য উইটনেস হাউ আই বিকাম টিচার ফ্রম HSBC এমপ্লয়ি টু দেয়ার। সো তারা ভালো জানেন। মামুন, তুমি দুবাইতে ছিলা, তুমি এখন বাংলাদেশে আসছো শুনেছি। ইউ আর মিসিং মি। ইয়েস, আই এম মিসিং ইউ অলওয়েজ। সো আনফর্চুনেটলি তুমি একদিন দুবাই ছিলা, তুমি এখন বাংলাদেশে, আমি এখন আমেরিকায়। সো কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ। সরোয়ার রাসেল, সালামু আলাইকুম। আপকামিং ওয়ার্ল্ড ইকোনমিক রিসেশন, সাসপেক্টেড আনএমপ্লয়মেন্ট প্রবলেমস, বাংলাদেশ চ্যালেঞ্জেস নিয়ে কিছু। আমার মনে হয় আই হ্যাভ কাভার্ড এ লট, আই হ্যাভ কাভার্ড এ লট। আফটার দ্যাট, ইন এ নাটশেল, আমি যদি বলি যে দেয়ার উইল বি অ্যান আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন, কারণ আমেরিকা এটা ব্যাডলি হিট করেছে। বাংলাদেশে কোনো স্ট্যাটিস্টিক্স প্রপারলি রাখা হয় কি না আমার জানা নাই। অবভিয়াসলি বহু লোক অলরেডি বেকার হয়ে গেছে, না বললেও এটা মানতে হবে। আর গার্মেন্টসের অর্ডার যদি আমরা যদি নেক্সট উইন্টারের জন্য যদি না পায়, সেক্ষেত্রে আরও লোক বেকার হবে, এবং এটা ইফ ইট ইজ কন্টিনিউইং লাইক দিস, দেন আরও
তবে আমেরিকা নিজেকে সামাল দিতে পারবে যদি এভরি সার্কামস্টেন্সেস উইল বি রিমেইন সেম, ইকোনমিক্সের ভাষায়। আমেরিকা নিয়ে কেউ অতি উৎসাহিত, আল্লাহ চাইলে আমেরিকা ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমেরিকার যে ক্যাপাসিটি আছে, আমেরিকা নিয়ে নিজ দেশ নিয়ে ভাবাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওকে, যেটা আমাদের দেশ বাংলাদেশ। আমেরিকা নিজেকে সামাল দিতে পারবে, ভাঙচুর হোক, সব ধ্বংস হোক, কারণ এখনও তাদের যে পরিমাণ রিসোর্সেস আছে, যদি আমি আবারও বলছি উপরওয়ালা চাইলে হবে, কিন্তু সাধারণ স্থিতিতে আমি বলছি যে আমেরিকা রেস্টোর করতে বেশি দিন লাগবে না যদি সিচুয়েশন ঠিক হয়ে যায়। এবং আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমেরিকা যখন প্রথম COVID-19 সিচুয়েশন আসলো, তখন তারা শেল্ফগুলো খালি, আমি নিজেও বেশ কিছু ছবি দিয়েছি। আপনি জানেন যে গত 2 মাস ধরে আমি আর এই ছবিগুলো দেই না, কেউ দিচ্ছে না প্রবাবলি, কারণ হচ্ছে সুপার মার্কেটগুলো এখন প্রোডাক্টে ভর্তি। এবং মজার ব্যাপার হলো দাম বেড়েছে বলতে পারবো না, 2-4টা, মানে যেগুলো বেড়েছে এগুলো খুবই নমিনাল। যেমন মিল্ক গ্যালনের পরিমাণ ছিল, 1 গ্যালন মিল্কের দাম আমার, আমি আমি 2 টাকা 10 পয়সা থেকে 2 টাকা 50 পয়সা কিনতাম, সেটা হয়েছে হয়তো 3 টাকা সামথিং, ওকে। তো এরকম ছোটখাটো ডিস্টেন্স যেটা কিছুই না পাচ্ছি, এবং এই ডিফারেন্সটা আপনার জন্য অ্যাবজর্ব করা খুব একটা বিষয় না। লাইক আপনি যেমন, আমি যদি ফিশের কথা বলি, এখানে তেলাপিয়া ফিলেট পাওয়া যায় 3 পাউন্ড একটা ব্যাগ, $12.24 ওয়ালমার্টে, সেটা রিমেন সেম। স্যালমন ফিশ আমি যেগুলো খাচ্ছি, স্যালমন ফিশ যেগুলো আছে, যে এই আমার মনে হয় 2 পাউন্ড ওজনের, প্রবলি $10 সামথিং অর $11, ইট ইজ রিমেন সেম। সো আমি মনে করছি যে তারা এখনও, স্পেশালি দ্য যে সোশ্যাল, যেটা হচ্ছে ব্যালেন্সটাকে রাখার জন্য, যে মানুষকে বিশেষ করে ডেলি লাইফ স্টাইলকে মেনটেন করার জন্য যা যা করার করেছে, এখন বাংলাদেশে যেটা হবে সে ধরনের কোনো পরিকল্পনা আছে কি না সেটা আমি জানি না। ও ধরুন অ্যাগ্রিগেট এখানকার সাপ্লাই চেন অলরেডি কাজ করা শুরু করছে, বাংলাদেশ সাপ্লাই চেনগুলো যদি ইফেক্টিভলি কাজ না করে দেন প্রবলেম। ওবভিয়াসলি জব মার্কেট হিট করবে, হিট করা শুরু করেছে, এবং যত দিন যাবে তত বেশি হিট করবে। তবে আমার মনে হয় যে এই চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে একটা রিসেশনের পরে আবার একটা বুম হয়, এখন এই বুমটার, এখন আমাদের সবাই আশা করতে হবে, আমরা যদি সবাই ভালো করে কাজ করি বুমটা তাড়াতাড়ি আসবে, আর যদি আমরা যদি আস্তে আস্তে যদি কাজ করি, আমরা কাজ করার সুযোগ না পাই, সরি আস্তে আস্তে বলছি, আমরা যদি কাজ করার সুযোগ না পাই তাহলে কিন্তু হয়তো আমরা সময় লাগবে, ঠিক আছে? তো সো ফেরদৌস লিখছেন যে SCM জব এর অপরচুনিটি, আমার তো মনে হয় যে দ্য কামিং ওয়ার্ল্ড, দ্য নেক্সট ফেজ, যখন যদি ওয়ার্ল্ড যদি আবার রেস্টোর্ড হয়, সবচেয়ে বেশি কনসার্ন হবে যে সাপ্লাই চেন নিয়ে। কারণ আমরা এখন অলরেডি লার্ন করেছি যে টার্মোয়াল সিচুয়েশনগুলোতে, আনস্টেবল সিচুয়েশনগুলোতে কীভাবে আপনার সাপ্লাই চেনকে ঠিক রাখতে হবে, যেটা নিয়ে অলরেডি আপনি MIT যদি ফলো, MIT যদি এগুলো ফলো করেন, রাইট আপগুলো ফলো করেন আর দেখবেন, অথবা বিভিন্ন জার্নালের, অ্যান্ড দেন এই ব্লুইপ ইফেক্টগুলোকে নিয়ে ওরা কীভাবে কী করছে, কীভাবে ম্যানেজ করা যায়, কীভাবে ওয়ার হাউসগুলোকে ম্যানেজ করা যাবে, কীভাবে সোর্সিংগুলোকে ম্যানেজ করা যাবে, সেটা নিয়ে ওরা খুব ভাবছে। ভালো আছি, অনেকে প্রশ্ন করেছেন আমি কেমন আছি, আলাম, থ্যাংকস ফর ইউর আস্কিং। আমি প্রশ্ন খুঁজছি, আমি জানি না অনেক উপরে কোনো প্রশ্ন বাদ পড়ে গেছে কি না। আমার বন্ধু ফেরদৌস কাউসার মাসুদ বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছি বন্ধু, আশা করি তোমার বিজনেস ভালো চলছে। আসাদুজ্জামান বিপুল আমার প্রিয় সহকর্মী, উনি লিখেছেন যে স্যার আমাদের দেশে কিছু শিক্ষিত লোকজনই পোলট্রির গুজব ছড়ায় না জেনে, অথচ সঠিক তদন্ত ছাড়া, এমনিতেই ভোক্তারা অনীহা, তারপরে গুজবের জন্য পোলট্রির খাত আরও ক্ষতিগ্রস্ত। আসলে কি বলবো বুঝতে পারছি না, এখন যেহেতু আমি এই সেক্টরে জড়িত, অনেকে মনে করবে যে আমি এটাকে অবশ্যই এটাকে বলা উচিত, যেহেতু আমি জানি এটা নিয়ে আমি কথা বলবো আরেকটা সেশনে, আজকে অনেক সময় গেছে। শুধু ছোট করে আমি এইটুকু বলি যে আসলে এই ইন্ডাস্ট্রিটা তিল তিল করে এই জায়গায় এসছে, এই ইন্ডাস্ট্রিটা তিল তিল করে, 18 কোটি মানুষকে আপনি দেশি চিকেন খাওয়াতে পারবেন না, সেরকম পরিস্থিতি আমাদের নাই। এখন আপনি ফার্ম প্রোডাক্টকে
বেছে নিতে হবে। কিন্তু এখন প্রশ্ন আছেন, আসেন আমরা সবাই মিলে কাজ করি, ফার্ম প্রোডাক্টটাকে কীভাবে সাইন্টিফিক্যালি কীভাবে প্রপারলি গ্রোন করে কীভাবে হেলদি ওয়েতে আপনাকে আমি দিতে পারি দোরগোড়ায়। এখন কারা দিচ্ছে, কারা প্রসিডিউর মেনটেন করছে সাইন্টিফিক, কারা করছে না, সেটা তদারকি করার দায়িত্ব কার, সেটা সরকারের দায়িত্ব, সরকারের এজেন্সিগুলোর দায়িত্ব, অথবা অন্য কারো যদি থাকে, বা যেমন ধরেন এখন ব্রিডার অ্যাসোসিয়েশন হয়েছে, এখন পোলট্রি অ্যাসোসিয়েশন হয়েছে, সেগুলোকে আরেকটু স্ট্রং করতে হবে, ভোক্তার অ্যাসোসিয়েশন হচ্ছে। কোনো সোজা কথা হচ্ছে কোনো ধরনের অন্য চিন্তা না, কোনো ধান্দাবাজি বা কোনো কিছু না, জাস্ট আপনি ভোক্তাদের হাইজিন এবং হেলথকে চিন্তা করে জিনিসগুলোকে আপনি চিন্তা করেন, যে এই ফার্মটা আইডেন্টিফাই করেন, সরকারের লিস্টেড ফার্মগুলো আইডেন্টিফাই করেন, সেখানে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা দেখেন যে হোয়াট প্রসিডিউর দে আর মেনটেনিং, এবং ইফ দে আর সাইন্টিফিক দেন ওকে গিভ এ লাইক এ গ্রিন মার্কস অ্যান্ড দে আর ফাইন। অ্যান্ড যারা করছে না তাদের কী কী লুপ ফলস, তাদেরকে একটা সময় দেন যে ঠিক আছে তোমরা এটা করো, দেন ইউ উইল বি এ গ্রিন জোন। কারা রেড জোন, যাদেরকে দিয়ে হবেই না, যারা কিছুই মেনটেন করছে না, যারা কমপ্লিটলি আনহাইজিন, তাদেরকে বাদ দেন। ভেরি সিম্পল থিওরি, কে করবে প্রশ্ন হচ্ছে কে করবে। এখন খারাপের জন্য ভালোগুলো তো এফেক্টেড হচ্ছে। যে এক সময় আমরা ছোটবেলায় গরুর মাংসের দামের চাইতে মুরগির মাংসের দাম বেশি ছিল, সেখানে এখন গরুর মাংস চলে গেছে 600-700 টাকায়, আর এখন মুরগির মাংস হোলসেল পড়ে আছে 85-95-100-এর মধ্যে, 110। সো এটা আসলে ফার্মারদের জন্য এফেক্টিভ না। 1 কেজি ফিডের দাম আপনার 60-70 টাকা পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো কীভাবে গেল, একটা মুরগি বড় হতে 1.6 কেজি হতে আপনার 2 কেজি-2.5 কেজি ফিড খাচ্ছে, তাহলে আপনি জাস্ট চিন্তা করেন হাউ দে আর ইউনো অ্যাবজর্বিং দিস কস্ট। ইউটিলিটি কস্ট আছে, তার ওয়েজেস আছে, তার নিচে ইনভেস্টমেন্ট আছে, অনেক অনেক কিছু, তাই না? সো বিফোর ইউ টেল দ্য থিংস, একটা রেস্টুরেন্টে ছবি আপনার আনহাইজিন চিকেন ইউনো প্রিজার্ভেশনের ছবি দিয়ে মানুষকে বিষয় তোলার তো কোনো দরকার নাই, ঠিক আছে? সো আমি জাস্ট আমি কম্পেয়ার করি, আমি এখন আমেরিকায় আছি, COVID-19 সিচুয়েশনে আমি যেহেতু মুসলিম, আমি হালাল মেনটেন করার জন্য আমাকে হালাল কিনতে হয় 90 মাইল দূরে গিয়ে, যেহেতু COVID-19 সিচুয়েশন আমি 90 মাইল দূরে গিয়ে আমি যাই না, যাওয়া যায় না, তো অনলাইনে অর্ডার করি। তো অনলাইনে এখানে ভেরি ফিউ কোম্পানিজ করে, দুটো কোম্পানির কথা এখন বলছি, একটা হচ্ছে আমি দুটো কোম্পানি ইউজ করি অনলাইনে, সেটা হচ্ছে ক্রিসেন্ট ফুডস, আর একটা হচ্ছে হালাল বক্সড। এখন এরা এদের যেহেতু ডিমান্ড বেশি, এদের প্রোডাকশনে নিশ্চয় কোথাও হয়তো বটল নেক হয়েছে, সেজন্য প্রাইসিং বেড়ে গেছে। আমি আপনাকে জাস্ট বলি, আগে একটা 3.5 পাউন্ড চিকেনের দাম ওরা অনলাইনে বিক্রি করতো $10, ওরা এখন বিক্রি করছে $18 ক্রিসেন্ট ফুড, অ্যান্ড আই হ্যাভ টু বাই, জাস্ট ইমাজিন 3.5 পাউন্ড $18। আপনি যদি যা চিন্তা করেন, $6 মানে হচ্ছে প্রায় অ্যারাউন্ড 500+ টাকা 1 পাউন্ড, 2.2 পাউন্ডে 1 কেজি, তার মানে আমি 1 কেজি চিকেন খাচ্ছি 1000 টাকার উপরে। আমি কম্পেয়ার করছি না, আমি বলছি না বাংলাদেশের মানুষকে 1000 টাকা দিতে হবে, আমি সেটা বলছি না, বলছি যে আপনার এটা এদের এদের এই দামেও বিক্রি হচ্ছে, এবং প্রসিজিওর ইজ দ্য সেম। আমেরিকায় যেভাবে মানুষ ফার্মিং করে, বাংলাদেশে এখন বড় বড় সাইন্টিফিক ফার্মগুলো অ্যাজ ইট ইজ সেম ফার্মিং করে, সেম ইনগ্রেডিয়েন্ট দিচ্ছে, এবং আপনি সবচেয়ে নিশ্চিন্তে থাকেন যে আমাদের পোলট্রির যে বেশিরভাগ ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বাইরে থেকে আসে, এবং কান্ট্রিগুলো ভালো কান্ট্রি, যেমন ব্রাজিল, আমেরিকা, এবং 65% আমি বোধহয় আমার কথার কোথাও বলেছি যে ভুট্টা এবং সয়াবিনই খাওয়ায়, এবং প্রোটিন লেভেল কী, প্রোটিন কোত্থেকে আসে, ইয়া কোত্থেকে আসে। কিন্তু আমি খুব আনফর্চুনেটলি, আমাদের অনেক শিক্ষিত লোক নানা ধরনের প্রচারণা করছেন, মিট অ্যান্ড বোন মিল, মিট অ্যান্ড বোন মিল শব্দ আপনাকে লেখাপড়া করতে হবে, মিট অ্যান্ড বোন মিল বললে আটকে উঠবেন, বা মোটে মিট অ্যান্ড বোন মিলের কোনে। এখন আমার কথা হচ্ছে যে আপনি একটা জিনিস নিষিদ্ধ করার পর পোর্ট দিয়ে আসবে কেন? তো যাই হোক, সেগুলোর উত্তর সেগুলো টোটাল, সেই জন্য সবাইকে মিলেই খুঁজতে হবে, এবং সবাইকে আসলে সবাই চিন্তাভাবনাগুলোকে একটু পজিটিভ রাখতে হবে, আসলে ব্যাপারটা এরকম না। প্রশ্ন তো অনেক দেখছি আমার, আমি আর কয়েকটা প্রশ্ন নেই। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন অ্যান্ড সার্ভিসেস ডাইভার্সিফিকেশন অন দ্য পাবলিক হেলথ অ্যান্ড পার্সোনাল হাইজিন বি লুক্রেটিভ গ্রোথ, ইয়া সো ট্রু। মানুষ তো অ্যাটলিস্ট
এই ধাক্কার পরে অ্যাটলিস্ট 5-7-10 বছর হাইজিন নিয়ে অনেক চিন্তা করবে, স্যানিটাইজার ইউজ করবে, অমুক ইউজ করবে, তমুক ইউজ করবে, ভাইরাস ব্যাকটেরিয়া সম্বন্ধে আর একটু জানার চেষ্টা করবে। দ্যাটস এ গুড সাইন। যেটা আমরা পোলট্রিতে আজকে 20 বছর ধরে জানা, যে জন্য আমরা পোলট্রি ইন্ডাস্ট্রি, যেগুলো সাইন্টিফিক পোলট্রি ইন্ডাস্ট্রি, আমরা ঢুকতে দেই না কাউকে। এখন মানুষ অনেক সময় ভুল বুঝে, কেন ভুল বুঝে, মানুষ বলে যে দেখো আমি একটা পোলট্রি ফার্ম দেখতে। আসলে পোলট্রি ফার্ম দেয়ার ইজ এ সো মেনি ক্লাসিফিকেশন। একটা সিম্পল ব্রয়লার ফার্ম, একটা সিম্পল লেয়ার ফার্ম, একটা সিম্পল হাইজিন সাইন্টিফিক ফার্ম, অ্যান্ড একটা প্যারেন্ট স্টক ফার্ম, একটা গ্র্যান্ড প্যারেন্ট স্টক ফার্ম, দেয়ার ইজ একটা হ্যাচারি, দেয়ার ইজ সো মেনি সেগমেন্ট, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল দিস। সময় থাকলে আমি একদিন এগুলো একটু ক্লাসিফাই করে দেবো নতুন করে, যদিও অনেক সময় লিখেছে আপনারা ওটা খেয়াল করেননি, এখন অনেক কিছু জানতে চাচ্ছেন, আসছিলাম একটা ভিন্ন কারণে, অনেক দিকে চলে যাচ্ছে। আপনার শেয়ার বিজনেসের কথা শুনে আমার একটা কথা মনে হলো, হোয়াট অ্যাবাউট দ্য ফরেক্স ট্রেডিং? আমি মনে হয় একটু আলোচনা করেছি ওটা নিয়ে, আর না বলি আমি জাস্ট খুঁজছি যে কোনো প্রশ্ন আমি মিস করেছি কিনা। আমার মনে হয় আমি স্ক্রোল ডাউন করছি, কিছু প্রশ্ন আমি নিচ্ছি না, কারণ আমার মনে হয় এগুলো আমি উত্তর দিয়েছি। It's 12 hours. আপনার আলোচনা শুনে আমার মনে হচ্ছে নতুন কোন সেক্টরে যাওয়ার সম্ভাবনা দেখছেন কিনা, লাইক অ্যাগ্রো বেসড বা না। আমি তো সবসময় ডাইভার্সিফিকেশনের কথা বলে আসছি নুরুল আব্বাস ঝিনুক। আমার মনে হয় আপনার সাথে ক্লাসরুমেও, আপনি যখন আমার ক্লাসরুমে ছিলেন তখনও আমি বলেছি যে ডাইভার্সিফিকেশন ইজ ইম্পর্ট্যান্ট, ডোন্ট রিলাই অন যে আমরা যে গার্মেন্টসের উপরে, তখন আমি সবসময় বলে আসছি যে গার্মেন্টসের উপরে রিলায়েন্স আমরা পাচ্ছি ভালো কথা, কিন্তু আমার মনে হয় যে আমাদের জিনিসগুলোকে চেঞ্জ করা দরকার। হ্যাঁ, আমরা নতুন কিছু করার দোয়া ভাই, প্লিজ কিপ ইন প্রেয়ার। ইয়েস, আই হ্যাভ প্রেয়ার ফর এভরিবডি, অ্যান্ড প্লিজ ডু দ্য সেম ফর মি। আমার আম্মার জন্য দোয়া করবেন অ্যাজ ওয়েল। ইরফানুল হক বলছেন যে স্যার আসসালামু আলাইকুম, আগামী দিনগুলোতে জব মার্কেটের চ্যালেঞ্জ সম্পর্কে ফ্রেশ গ্রাজুয়েট, আমার মনে হয় আমার বড় একটা কাজ মানে লেখালেখি আছে বা ক্লাসরুমে লেকচার তো আছেই আপনাদের সাথে, প্লাস এটা কি বলে ইউটিউবে ছোটোখাটো কিছু ভিডিও আছে। আই এম নট প্রফেশনাল অ্যাজ ওয়েল, আমার যখন যা মনে মনে হয় তখন তা বলি, তো অর্গানাইজড ওয়েতে লিখে ঝুঁকে স্টাডি করে বলি না, আমার অভিজ্ঞতা থেকে বলি। আবার বলছি ফ্রেশ গ্রাজুয়েটদের একটাই কাজ, বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে গ্র্যাব এনিথিং হোয়াট এভার ইউ গেট ইনিশিয়ালি, ডোন্ট চুজ টু মেনি থিং। প্রথমেই কোর্মা, পোলাও, এমএনসি, এগুলো আপনার যদি অত কনফিডেন্স থাকে করতে পারেন, কিন্তু আমি আমার আপনাদের জায়গায় থাকলে আমি মনে হয় ওইটাই দেখতাম, যে ওইটাই দেখতাম যে আমি আগে একটা জিনিস গ্র্যাব করতাম, একটা অফিসিয়াল প্রসিডিউর আমি শিখতাম, এবং দেন আমি ওইটাকে অবলম্বন করে নেক্সট ফেজ কী হবে সেখানে। এবং একটা জিনিস কি, গ্রাজুয়েটদের জন্য আমি একটা কথা বলি যে আমাদের গ্রাজুয়েটরা খুব বেশি আনপ্রফেশনাল ফ্রম দ্য বিগিনিং, ইভেন ইফ ইউ গেট দ্য লার্নিং ফ্রম দ্য ক্লাসরুম। একটা বড় অস্থিরতা আপনাদের মধ্যে কাজ করছে, এবং আমার ছাত্রছাত্রীদেরকে এই কথাগুলো আমি গত 5-7 বছরে বেশি বলেছি যে আপনাদের মধ্যে বেশি অস্থিরতা কাজ করে, আপনারা কেন জানি ওভারনাইটে বিলিয়নিয়ার হয়ে যেতে চান। আসলে এটা ওভারনাইটে বিলিয়নিয়ার হয়তো 2-4 জন হয়েছে, কিন্তু সবাইয়ের ক্ষেত্রে, আমার আপনার ক্ষেত্রে হবে না। ঠিক আছে, তো আপনাকে আমাকে সিঁড়ি বেয়ে বেয়ে একটা একটা করে উপরে উঠতে হবে। তো কাজেই ওরকম ড্রিম দেখতে পারার সাহস আপনার থাকতে পারে, কিন্তু আমি আমার ছিল না। আমি চিন্তা করেছি যে আমি আমি কোনো আমি খুব বেশি কোম্পানি সুইচ সফট করি নি, বেশি জায়গা সফট করি না। দেখেন আপনি আমার এই একান্ত বাধ্য না হলে, একান্ত ভালো, আমি যেই জায়গাগুলো থেকে আমি বের হয়েছি বলে কয়ে বের হয়েছে, যেটা আমাদের গ্রাজুয়েটদের মধ্যে নাই। আপনি কে বস, এমডি বকা দেখ, দরকার হলে গালি দেখ, তারপর আপনি একটু বলে বের হন। দিস ইজ সো আনপ্রফেশনাল, এটা পুরো একটা ইনস্টিটিউশনকে খারাপ করে। হ্যাঁ, আমাদের ছেলেদেরকে আমি প্রায় সময় দেখি যে হ্যাঁ একটা ভালো চান্স পেলো, তখন হু কেয়ার্স, পরের দিন থেকে সে চলে গেল। এটা করবেন না, ঠিক আছে? কালকে আপনি রিক্রুটার হবেন, কালকে আপনি হবেন, আপনি এই জিনিসগুলো সাফার করবেন আপনি। সো আমার মনে হয় যে ইটস নট এ গুড থিং।
আমার স্ক্রোলটা খুব স্লোলি হচ্ছে, আমি জানি না কেন স্লো হচ্ছে। সাপ্লাই চেইন নিয়ে কথা বলছে আমার মনে হয়। ওকে, আমার হাতে আর দু একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ওকে, আমার মেসেজ বক্সে অনেকগুলো কোয়েশ্চেন আসছে, আমি জানি না ওখানে না লিখে এখানে কেন দিয়েছেন। এর মধ্যে কয়েকটা মেসেজ আসছে যে আমাকে দেখতে পাচ্ছেন না, ফ্রেন্ড ছিলেন এখন আনফ্রেন্ড। আমি কাউকে কিছু মানুষকে আনফ্রেন্ড করেছি, কিন্তু যে মেসেজগুলো আমি পেয়েছি সেখানে কাউকে আনফ্রেন্ড করেছে বলে মনে হয় না। আমি জানি না ফেসবুক মাঝে মাঝে কী করে, আমি জানি না কারোর সাথে হয়তো অনেকদিন যোগাযোগ না থাকলে হয়তো আনফ্রেন্ড করে, আই এম নট শিওর। বাট এনিওয়ে, আমার প্রোফাইল এখনো পর্যন্ত পাবলিক আছে, এখানে কানেক্ট না হওয়ার কোনো কারণ দেখছে না, এবং ইট উইল বি রেকর্ডেড প্রবাবলি, সো ইট উইল বি রিমেন ইন দ্য ফেসবুক, সো ইফ ইউ ওয়ান্ট টু সি ইট, ওয়াচ ইট, অ্যান্ড দেন ইউ ক্যান ইট লেটার অন। একটা একটা কোয়েশ্চেন আমাকে একদম প্রথম দিকে করেছিল রিয়াজ, যেটা ও আসলে এখানে লাইভে থাকার কথা ছিল, যে হোয়াট ইজ দ্য নিউ নর্মাল সিচুয়েশন। নিউ নর্মাল সিচুয়েশন, দেখেন নিউ নর্মাল সিচুয়েশন আসলে এক একটা পরিস্থিতি একরকম। আপনি এয়ারলাইন্সে চড়বেন, আপনার একটা সিচুয়েশন, নতুন সিচুয়েশন, সবাই ডিস্টেন্সিং মেনটেন করে এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে এয়ারলাইন্সের সিটগুলোকে রিডিজাইন করবে। এখন যেভাবে আছে ধরেন 3-2-3 অথবা 2-2-2 অথবা 3-2-2, হোয়াট এভার ফরম্যাট, বিভিন্ন এটা সাইজ অনুযায়ী আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আর কি, সেগুলোকে তারা এমনভাবে ডিজাইন করবে যে দেখা যাবে যে হয়তো একটার সাথে আরেকটা 2.5 ফিট 2-3 ফিট ধরে, তারপরে এইভাবে করে 3-2-2 ফরম্যাটে না গিয়ে ধরেন সেখানে হয়তো 4টা 2 ফিট পরপর করে করবে, তাতে যাত্রী কম হবে হোক, তাতে করে মানুষ সেফ থাকবে, অথবা সিটগুলো রিমেন সেম থাকবে, মাঝখানে সিটগুলো বিক্রি হবে না, কোনো একটা ফরম্যাটে তারা আগে তো। সো চেঞ্জেস আর কামিং, সো এইভাবে প্রত্যেকটা জায়গায় চেঞ্জ, এডুকেশন সেক্টরে অলরেডি চেঞ্জেস। তো সো আমেরিকার কোনো খবরও হয়নি যেমন এই সিটুয়েশনে, তাদের প্রত্যেকটা ছেলে পেলে ডিগ্রিতে, হয়তো তাদের সব ফিজিক্যাল গ্রাজুয়েশন সেরিমনিটা হয়নি, আদারওয়াইজ তারা সবাই অনলাইনে লেখাপড়া করে, বিকজ অফ দেয়ার প্ল্যাটফর্ম ওয়াজ এক্সিস্ট, সো তারা ওই প্ল্যাটফর্মকে ইউজ করে তারা বাকিটা করে গিয়েছে। লাস্ট আর একটা, হাউ টু গেট দ্য অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজের কথা আমি বলেছি যে যখন একটা রিসেশনের পর একটা বুম আসে, বুম আসতে গেলে অবভিয়াসলি অনেক স্কোপ আসে, সেই স্কোপগুলো আমাদেরকে ধরতে হবে। আসলে কী স্কোপ আসে এখন জানি না, আপাতত যে স্কোপগুলো দেখছি সেটা হচ্ছে যে হোম বেসড কাজ অনেক বাড়বে, সেটা ছেলে মেয়েদেরকে ধরতে হবে। আমাদের ছেলে মেয়েরা একদমই, অনেকে কিন্তু করে, কিন্তু এখন এক্সাম্পল আছে, আমি জানি আমাদের, আমি নাম নিচ্ছি না, আমাদের এক ছাত্র এখনো ডিপার্টমেন্টে আছে যে অ্যামাজনের ইয়ে করে, বোধহয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা কোনো কাজ করে বা হোয়াট এভার, আমি ভুলে গেছি, বা অথবা সাইট ম্যানেজমেন্ট করে হোয়াট এভার, সো বাট হি আর্ন এ লট অফ মানি অ্যান্ড দেন হি শেয়ার উইথ মি, সো অ্যান্ড এবং তার স্টোরিটা সবাই জানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্য কেউ ওভাবে ট্রাই করতেছে না। এখন ব্যাপারটা হচ্ছে যে একে দেখেও তো আরো 10টা ছেলে উঠে আসার কথা, এই যদি 10 টাকা $10 ইনকাম করে আরেকজন $1 ইনকাম করার কথা, তো এখন আপনি আমি যদি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি, থাকেন ব্যস্ত, কিন্তু ইউ হ্যাভ টু গিভ সাম টাইম টু হিয়ার, সো বিকজ দেয়ার ইজ এ হিপস অফ স্কোপ। একটা সময় বাংলাদেশের মানুষ ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের সাথে কানেক্টিভিটি ছিল না, এখন তো পেপ্যাল আছে, ওই আছে, সেই আছে, আপনি কানেক্টিভিটি করতে পারতেছেন। এখন আগে এক সময় আমরা মানি পে করতে পারতাম না, একটা ক্রেডিট কার্ড ছিল না, এগুলো তো গুগল ছিল না আমাদের সময়, তো আমরা যদি এইটুকু আসতে পারি আপনারা তো মঙ্গলে যাওয়ার কথা। এই কথাটা আমি ক্লাসরুমে প্রায় বলি যে আমরা, আমাদের সময়কার গুগল ছিল না, উইকি ছিল না, কিছুই ছিল না, ঠিক আছে, ফোন ছিল না, কিছু ছিল না, তা আমাদের সময়ের যারা যদি এইটুকু আসতে পারে, অনেকে তো স্কাই হাইতে আছে, তাহলে আপনারা মঙ্গলে যাওয়া দরকার, প্লুটো পর্যন্ত পৌঁছার কথা অনেকে। সো দ্যাট ইস দ্য ম্যাটাফোরিক, নাথিং এলস। সো হিউম্যান রিসোর্সেস, প্যারেন্টিং ফর মোর রেমিটেন্স, হুইচ সেক্টরস উইথ দ্য বেস্ট, দেখেন আসলে কোশ্চেনের পর কোশ্চেন করতে পারেন, সেক্টর কোনোটাই খারাপ না, প্রত্যেকটা সেক্টরে ইনকামের সুবিধা আছে।
যেমন আমেরিকা একটা সেক্টর অনেকদিন ধরে ভালো চলছে, সেটা হচ্ছে আইটি সেক্টর। বিকজ যেমন প্রত্যেকটা কোম্পানি এখন এই যে অটোমেশন, মেশিন লার্নিং, তারপরে এগুলো তো তারা অনেক বেশি অ্যাপ্লিকেশন বেসড, অনলাইন বিজনেস, ডিজিটাল, অমনি চ্যানেল, ওকে, সো এগুলোতে ওরা ইনভেস্ট করছে, তাই না? সো যার ফলে অনেক তাদের ক্যাপাবল লোক দরকার হচ্ছে, এই জায়গাটা সবসময় খোলা আছে এখানে। তেমনিভাবে যেমন বাংলাদেশে এখন এই এই কাজগুলো যাচ্ছে, ইন্ডিয়া অনেক আগে এই এই কাজগুলো গ্র্যাব করেছে, ফ্রিল্যান্সিং করছে বা ডাটা ম্যানেজমেন্ট, সেখানে বাংলাদেশ এক দফা ব্যর্থ হয়েছে কাজগুলো গ্র্যাব করতে। তো সব প্রফেশনাল অ্যাটিটিউড দরকার, ইনকাম কিন্তু অনেক জায়গায় করা যাবে। তো সো আমার মনে হয় আরেকটা প্রশ্ন আমি এখন দেখতে পাচ্ছি, কৃষি এবং কৃষি আমাদেরকে পথ দেখাবে, কৃষককে উৎসাহিত করা হোক, প্রকৃত কৃষকের নামে বিনা সুদে লোন দেওয়া হোক এবং এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি জাঙ্গো, সেটা একটা ধরনের ক্যাম্পেইন আপনার, আমাকে কোনো প্রশ্ন করা হয়নি। আমি যদি বলি, আমাকে যদি বলেন যে বিনা সুদে লোন দেওয়া, আমি বলি যে বিনা সুদে লাগবে না, আপনি সুদটা কমায় দেন, ওকে, সুদটা কমায় দেন। বিনা সুদে দিতে পারলে গভর্নমেন্টে যদি সে অ্যাবিলিটি থাকে দেখ, কিন্তু আমি বলবো যে বিনা সুদ না, আমি দিব কিছু সুদ, কিন্তু আমাকে একটা সময়, যেমন মানুষের ফেজটা হচ্ছে কি, একটা ফার্মারের ফেজ হচ্ছে যে প্রথম 2-3 বছর সে স্ট্রাগল করে ফার্মিং দেওয়ার পরে, এবং সেই 2-3 বছর দরকার হলে সুদটাকে ধরেন মানে গ্রাজুয়ালি প্রোগ্রেসিভ আকারে বাড়াক, প্রথমে 3%, তারপরে 6%, তারপরে 8%, তারপরে 10%, তাহলে হবে কি, সে তার সামর্থ্যটা গড়ে। আমাদের এখানে হচ্ছে কি, এখন প্রথমেই সে ব্যবসা শুরু করার পরেই পরের মাস থেকেই তাকে, প্রথম মাস থেকে তাকে প্রেশার করতে, তা আমাকে এত ইনস্টলমেন্ট দিতে হবে, তার তো তখনও ইনভেস্টমেন্ট পর্যায়ে। তো সেই জন্য এই জিনিসগুলো, প্রিম্যাচিউর বিজনেসগুলোকে সেভ করার জন্য অনেক মডেল আছে ওয়ার্ল্ডে। এখানে নতুন কিছু করতে হবে না আমাদের মন্ত্রী, মিনিস্টার বা সচিবদেরকে, এগুলো ওয়ার্ল্ডে বহু ধরনের মডেল আছে, যে মডেলগুলো অ্যাপ্লাই করে স্মল বিজনেস, এগ্রিকালচার বিজনেসকে বাঁচাতে পারে। যেমন আমি আপনাকে বলি যে COVID-19 সিচুয়েশনে এখানে যারা ফার্মার, যারা যারা এগ্রিকালচার বেসড ফার্মিং আছে, যারা ভেজিটেবল প্রডিউস করছে, প্রডিউস আইটেম, যারা ফার্মিং করছে লাইভ স্টক, তাদেরকে গভর্নমেন্ট অ্যাসুরেন্স করেছে যদি তুমি কিছু বিক্রি করতে না পারো, এবং দেয়ার ওয়াজ এ নিউজ অ্যান্ড টোটাল নিউজ, অ্যান্ড এত হাজার টন, এত লক্ষ, বিলিয়ন, ট্রিলিয়ন টন, আমি ভুলে গেছি, এত মিলিয়ন টন টমেটো ফেলে দিতে হয়েছে, ওইটা ফেলে দিতে হয়েছে, অ্যাপেল ফেলে দিতে হয়েছে। তো সো তখন গভর্নমেন্ট বললো যে হোয়াট এভার ইউ থ্রোন আউট অ্যান্ড এটার একটা হিসাব রাখো, এবং উই উইল ট্রাই টু পে ইউ ব্যাক লাইক এ হোলসেল প্রাইস, অ্যান্ড ইফ দ্য প্রাইস উইল নট বি লেস দেন হোয়াট এভার ইউ সাপোজ টু গেট। সো এটা উন্নত দেশে তারা পাচ্ছে বলে হয়তো ক্ষতিপূরণটা দিচ্ছে, কিন্তু আমাদের দেশে তো সেটা না। এখন আমাদের দেশে যেটা হচ্ছে, ধরেন আপনি যেটা করছেন সেটাকে আপনি অ্যাভেল করতে হবে, তাই না? আপনি 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 নিজেই সমস্যায় পড়বেন, নিজেই সমাধান থেকে উদ্ধার, আপনি কারো কাছে থেকে সমাধান পাওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। তো সো এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, পেলে প্লাস, না পেলে মন খারাপ করার কিছু নাই। কারণ বাংলাদেশে এখনও যারা ব্যাংকে আছে আমার ছাত্রছাত্রী, তারা বলতে পারবে যে ছোট লোন হোল্ডাররা আসলে লোন ডিফল্ট খুব কম করে, ঠিক আছে, যারা বড় লোন হোল্ডার তাদের লোনটা ডিফল্ট হয়, এবং তাদের ব্যাপারটা এরকম যে তারা বিভিন্ন ক্রাইসিসের সময় তাদেরকে আবার লোন দিয়ে তাদের ব্যবসাটাকে সচল রাখা হয়। এভাবে করতে করতে একটা সময়ে আসলে আর কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন আর কিছু করা সম্ভব হয় না। আলবিরা, ওয়ালাইকুম সালাম, আমার মনে হয় ওরে বাবা অনেক বড়। মা বাবার ব্যাপারে কিছুদিন আগে আরেকটা ছেলে প্রশ্ন করেছে, তাবাসসুম বিনতে শকত, ওয়ালাইকুম সালাম, অনেকদিন পর যেন মনে হচ্ছে স্যার ক্লাস নিচ্ছে, অনেকটা ক্লাসের মতো হয়ে গেছে, কথা ছিল এটা ইন্টারভিউ সেশন হবে, বাট ইট ডিডেন্ট ওয়ার্ক বিকজ এনিওয়ে মেবি আই হ্যাভ এ প্রবলেম উইথ দ্য লাইভ সেশন। তানবির বিন হাসান, ইউ আর মাই ফেভারিট, যদিও তুমি এত বেশি পোস্ট তোমার আসে যে সবগুলো ফলো করা হয় না, বাট কিপ রাইটিং। আমার এখনও মনে আছে যে আমি যখন ফার্স্ট ফেসবুকিং করি, এবং আমার ফেসবুকিং এর আগে এরা অ্যাক্টিভ ছিল, এবং এরা এখনও অ্যাক্টিভ, লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে, লিখার কমতি নেই। সো এবং
আমি মনে আছে যে আমি যখন প্রথম লিখতে চাইতাম লিমিটেড ওয়ার্ডের মধ্যে এবং স্ট্রাগল করতাম, সে আমাকে এনকারেজ করতো। সো থ্যাংকস ফর বিইং উইথ মি। আর তবসুম বিন শকত বিনতে শকত, ইয়েস, ইটস কাইন্ড অফ এ ক্লাস হয়ে গেছে এখন, বাট ওবভিয়াসলি আমার অনেক নলেজেবল লোকজন এখানে আছেন, আমার সিনিয়র ভাইরা আছেন। সো আই এম ফিলিং লিটল বিট অফ শেকি অ্যাজ ইউজুয়াল। সো এনিওয়ে, ইফ ইট গোজ ওয়েল, সো আই উইল টেক মোর সেশন ইন কামিং ডেজ, বিকজ ইউ দ্য গাইজ আর রিকোয়েস্টিং টু, আপনারা অনেক রিকোয়েস্ট করেন আমাকে, কিন্তু আমি আসলে হেজিটেট করি টু কাম টু অন লাইভ। সো আসবো, দেখি আমার যেসব ব্যাপারে আমার বলার কিছু আছে, কিছু অভিজ্ঞতা আছে, দেন আই উইল ট্রাই টু ডিবিউ। ও, মা বাবার ব্যাপারে যেটা, আমার ছাত্র কিছুদিন আগে তার, আমি তার মা বাবার উপরে অসন্তুষ্ট হয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল, দেন আই আস্ক হিম থ্রু মেসেঞ্জার ওর হোয়াট এভার, আই ফরগট ওর কমেন্ট সেকশন, দেন ওয়াই। দেখেন, বাবা মার, আমিও এখন বাবা, আমি বুঝি যে আসলে সন্তানকে আমরা, আমি জানি না অন্যরা কীভাবে দেখে, আমি বাবা হিসাবে যেমন আমার বড় সন্তানকে আমি সবসময় দেখি যে ও ভুলটা কোথায় করছে। অ্যাজ এ প্যারেন্ট, প্যারেন্টিং ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট। প্যারেন্টিং কেউ শিখে আসে না, ঠিক আছে, কেউ শুরুতে হয়তো ভালো প্যারেন্ট হয়ে যেতে পারে, আবার কেউ হয়তো মরার আগ পর্যন্ত চেষ্টা করেও হবে না। আমি নিজেকে ভালো প্যারেন্ট মনে করি না, আমি আমার বাচ্চাদেরকে তেমন সময় দেইনি, কিন্তু বাট যেটা হচ্ছে যে, যেমন আমি আমার বাচ্চাকে দেখি যে হ্যাঁ ও ভুলটা কোথায় করছে, ও ঠিক যেটা করতেছে আমি হ্যাপি যে ও ওটা ঠিক করতেছে, কিন্তু যেটা ও ভুল করতেছে আমি ওটা নিয়ে কথা বলি, অ্যান্ড দেন হি স্টার্ট জাজিং মি, দেন আই হ্যাভ এ লট অফ কমপ্লেন অ্যাবাউট হিম। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট টু বি নোটেড, যে লাইক আসলে বাবা মার যেটা হচ্ছে, বাবা মা সবসময় একটা ভয় পায় তার বাচ্চাদের এই কোয়ালিটিটা একটু অন্যরকম, যেটা আরেকটু ভালো হলে সেটা সে ভবিষ্যতে তার জন্য ভালো হয়, সেই জন্য হয়তো তারা তাদের, তারা নানা রকম স্ট্রেসে যায়, অনেক রকম স্ট্রেস থাকে পৃথিবীতে। খারাপ বাবা মা খুব একটা যে বেশি আছে আমি বলবো না, ঠিক আছে, খারাপ হবে কেন আসলে, যে বাবা মা কীভাবে খারাপ হবে আমি জানি না, আসলে মানসিক ভারসাম্য কেউ যদি কোনো কারণে, স্ট্রেসের কারণে হারাই ফেলে, তখন আসলে অ্যাটিচিউডটা ডিফারেন্ট হয়, আমাদের অ্যাঙ্গার থাকে বয়সের কারণে, আমাদের রাগ বেড়ে যায়, বা অনেক কিছু আছে, সেগুলো সন্তান হিসেবে আপনাদেরকে একটু বোঝা দরকার। আর এটা খুবই আনপ্রফেশনাল, আমার অনেক ছাত্রছাত্রীকে দেখি যে বাবা মা সম্বন্ধে ওপেন স্ট্যাটাস দেন, প্লিজ ডোন্ট ডু দ্যাট। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, যারা আমাকে একটু হলেও মানেন তাদের জন্য বলছি, ডোন্ট ডু দ্যাট প্লিজ। আল্লাহ তার বান্দাদেরকে অনেক গুণা থাকার পরেও মাফ করে দেবেন, সেখানে আপনি আপনার বাবা মা সামান্য একটা অ্যাঙ্গার বা রাগের কথা, সামান্য আপনার বাবা মাকে খারাপ করে চিহ্নিত করে, সোসাইটি আপনাকে কিচ্ছু করবে না, সোসাইটি আপনাকে কোনো হেল্প করবে, কোনো হেল্প করবে না, সোসাইটি কি আপনার বাবা মার এই কথা জেনে কি, মানে আপনার ইম্প্যাক্টটা কী হবে, জাস্ট থিঙ্ক, থিঙ্ক টুয়াইস থ্রাইস, দেন ইউ উইল নট ফাইন্ড এনি আনসার্স, ইউ উইল ফাইন্ড অল দ্য নেগেটিভ। সো প্লিজ ডোন্ট ডু দ্যাট, যত পারেন ওনাদের সমস্যাগুলো লুকানোর চেষ্টা করবেন, ভবিষ্যৎটা উপরওয়ালার উপর ছেড়ে দেন, আপনি শুধু কাজ করে যান, সাকসেস আসতে বাধ্য। এক বাগানে সব গোলাপ হয় না, এই কথা আমি ক্লাসরুমে সবসময় বলি, আপনি হয়তো খুব বেশি সাকসেস পাবেন না, পাবেন কি পাবেন না সেটা আল্লাহর উপর, কিন্তু প্লিজ, হ্যাঁ জানি যে সবারই ফ্রাস্ট্রেশন আছে, সবারই ইয়ে আছে, কিন্তু এর মধ্যেও জিনিসগুলোকে ধরে রাখতে হবে, কেমন। আই থিঙ্ক আই শুড কুইট নাও, সো থ্যাংকস ভেরি মাচ, আই ক্যান্ট সি হাউ মেনি অফ ইউ লিসন টু মি এনিওয়ে, বাট আই গট সো মেনি কোয়েশ্চেন্স, আই লেফট সো মেনি কোয়েশ্চেন্স ফর ফিউচার, দ্যার ইজ এ রিকোয়েস্ট, মেহেদি হাসান শাওন ভালো আছে, আমি পরবর্তী বিদেশি উচ্চশিক্ষা নিয়ে যদি কিছু বলতেন, আই হ্যাভ এ ভেরি স্মল ভিডিওজ ইন মাই ইউটিউব চ্যানেল, যদিও আমার ইউটিউব চ্যানেল আছে আমি ওভাবে বলিনি কাউকে, আমার ছোট্ট একটি ইউটিউব আছে, সেখানে আমি এই জিনিসগুলোকে ক্ল্যারিফাই করেছি, হোয়াট ইউ নিড টু ডু ইন এ নাটশেল। আমি যদি বলি যে বিদেশে লেখাপড়া করার প্লেন্টি অফ স্কোপ এখন, যেহেতু আপনারা ইন্টারনেট বেসড অনেক কিছু করতে পাচ্ছেন, ইনফরমেশন পাচ্ছেন, ট্রাই টু টার্গেট দ্য লাইক দ্য কান্ট্রি, অ্যান্ড দেন টার্গেট অ্যান্ড ন্যারোয়িং ইউর ইউনিভার্সিটি, টার্গেটেড ইউনিভার্সিটি, অ্যান্ড দেন কম্পাইল দ্য এডমিশন রিকোয়ারমেন্ট, অ্যান্ড দেন অ্যাচিভ দিস রিকোয়ারমেন্ট, অ্যান্ড দেন স্টার্ট অ্যাপ্লাইং ফর এডমিশন,
at least get 3 or 4 admission, and then write for funding or whenever you get the chance for getting apply for a scholarship or funding, keep applying, and then you'll find something, inshallah. আর একটা জিনিস হচ্ছে, এখানে বেশিরভাগ ছেলেপেলেরা যেটা করে সেটা হচ্ছে তারা এখানে আসে অ্যান্ড দেন একটা সেমিস্টার পয়সা দিয়ে পড়ে বা এখানে পার্ট টাইম কাজ করে সেটাকে সামাল দেয় অ্যান্ড দেন সেকেন্ড সেমিস্টার থেকে গ্র্যাজুয়েট রেসিডেন্সিপ, রিসেন্ট রেসিডেন্সিপ বা আদার কিছু জুটে যায়। সো এক এক দেশ এক এক ফরম্যাট। কথা হচ্ছে যে চেষ্টা করেন, ব্যাক আপ প্ল্যান রাখেন, অলওয়েজ দুইটা তিনটা প্ল্যান রাখবেন, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, যেটা আমি সবসময় বলি। তাহলে আপনি বিদেশে না আসতে পারলে হোয়াট উইল বি দ্য সেকেন্ড থিং টু ডু, যেন আপনি সেটা জানলেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।